শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে, শুরু করছি। নমস্কার, পূর্বস্থলী কলেজ বাংলা বিভাগ ও অভ্যন্তরীণ মান উন্নয়ন কমিটি আয়োজিত দুই দিবসীয় আন্তর্জাতিক আলোচনা চক্রে সকলকে স্বাগত জানাই। গতকাল 17 তারিখের দুটি অধিবেশনে আমরা এই বাংলার প্রথিতযশা দুই অধ্যাপকের মূল্যবান মতামত শুনেছি। বাংলাদেশের সাহিত্য ও সংস্কৃতির স্বরূপের সন্ধান করতে গিয়ে তারা আমাদের সামনে অনেক অজানা তথ্যের সমাবেশ ঘটিয়েছেন। আমরাও আমাদের জানা তথ্যকে আর একবার নতুনভাবে অবয়ব দান করতে পেরেছি। ছাত্রছাত্রী, গবেষক এবং অসংখ্য মাস্টারমশাই সহ সাধারণ দর্শক সমৃদ্ধ হয়েছি এই আলোচনায়। আজ দ্বিতীয় দিনে আমরা তিনটি অধিবেশনের আয়োজন করেছি। সেই সঙ্গে বলে রাখা ভালো, গতকাল আমরা সিরাজ সালেকিন সাহেবের অসুস্থতার জন্য তাকে আজকের অনুষ্ঠানে আমরা পাচ্ছি না। আমরা পূর্ব নির্ধারিত যে সূচি ছিল সেখানে তিনি থাকতে পারেননি, সে কারণে আমরা দুঃখিত। আমরা তার দ্রুত সুস্থতা কামনা করি। তার পরিবর্তে তার বিকল্প জায়গায় আমরা আরো দুজন প্রথিতযশা অধ্যাপক এবং বক্তাকে পেয়েছি। তারা হলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক মহিবুল আজিজ সাহেব এবং কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটির অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাইফুজ্জামান সাহেব। এবং আমাদের পূর্বের সূচি অনুযায়ী যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক বরেন্দু মণ্ডল, এই তিনজন অধ্যাপককে আমরা আজকে আমাদের সঙ্গে পাচ্ছি। প্রথমেই আমরা পূর্বস্থলী কলেজ বাংলা বিভাগ এবং অভ্যন্তরীণ মান উন্নয়ন কমিটির পক্ষ থেকে আমাদের তিনজন অধ্যাপক এবং আলোচককে স্বাগত জানাচ্ছি। এবং সেই সঙ্গে কলেজের অধ্যক্ষ ডক্টর বিভাস চন্দ্র সাহা মহাশয়কে আবারও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তার কারণ, তার সহযোগিতা এবং তার প্রচেষ্টা ছাড়া এই অনুষ্ঠান কোনোভাবেই সম্ভব হতো না। আমরা শুরুতেই আজকের প্রথম বক্তা ডক্টর মহিবুল আজিজ সাহেবের কাছে যাব। মহিবুল আজিজ সাহেব চট্টগ্রাম ইউনিভার্সিটিতে অধ্যাপনা করেন। তার গবেষণার বিষয়, একাধিক বিষয়ে তিনি গবেষণা করেছেন। তিনি ঢাকা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অ্যাসোসিয়েট পেপার প্রকাশ করেছেন। তার পিএইচডি ডিগ্রি বিশ্বভারতী শান্তিনিকেতনে, সম্প্রতি একটি বই রয়েছে গামছিল থেকে, সেটির নাম নিম্ন বাংলা। ফিরোজ বাবু, মনে হচ্ছে যান্ত্রিক কারণে আমাদের সাথে বিচ্ছিন্ন হয়ে গেলেন, যান্ত্রিক গোলযোগের কারণে। বলুন স্যার, স্যারকে আমি স্বাগত জানাই। মহিবুল আজিজ স্যারকে আমি স্বাগত জানাই আমাদের পূর্বস্থলী কলেজের পক্ষ থেকে। অত্যন্ত সংকটে, সংকটজনক অবস্থায় তিনি আমাদের মধ্যে যেন প্রাণ সঞ্চার করেছেন, আমাদের আলোচনাকে একটা নতুন মাত্রা দিয়েছেন। স্যারকে আমি আহ্বান জানাই। স্যার, আপনি আপনার বক্তব্য রাখুন। ধন্যবাদ মিস লিপিকা ঘোষাল এবং আপনারা যারা আছেন, সবার সঙ্গে ভালো করে পরিচয় হয়নি, আপনারা সবাই আমার শুভেচ্ছা নেবেন। আমি আনন্দিত আপনাদের সঙ্গে যুক্ত হতে পেরে, যদিও ঘটনাটা খুবই আকস্মিক ভাবে ঘটেছে। যাই হোক, আমাকে আমার বিষয় বাংলাদেশের সাহিত্য নিয়ে আপনারা আলোচনা করছেন জেনে আমার খুবই ভালো লেগেছে। এবং এটা দুই বাংলার যে একই ভাষায় আমাদের যে এই ভাষার প্রবাহটা চলছে অনেক দিন হয়ে গেল এবং সামনে আরো দীর্ঘদিন চলবে, নিঃসন্দেহে অবিরাম চলবে, তা
তার যে বিশ্লেষণ বিচার আপনারা করছেন সেটা আমাদের জন্য একটা শ্লাঘার বিষয় বলে আমি মনে করি, আমাদের একটা গৌরবের ব্যাপার। আমাদের এই দেশটার 50 বছর, স্বাধীনতার 50 বছর হবে আমাদের সামনে, আমরা আমাদের জাতির জনকের 100 বছর পেরিয়ে এলাম। তো এইসব উপলক্ষের মধ্যে বাংলাদেশের সাহিত্যের যে আপনাদের মূল্যায়ন হচ্ছে স্বরূপের সন্ধানে, সেটা আমাদের জন্য খুবই আমি মনে করি একটা আমাদেরকে একটা নতুন মাত্রায় নিয়ে গেছে। তো আমি বাংলাদেশের ছোট গল্প সম্পর্কে কিছু কথা বলতে চাই। আমি জানি না আপনাদের সংকটের সমাধান বা উদ্ধার আমি করতে পারবো কিনা, কিছু কথা বলা যায় আর কি। তো আমরা যেটা আমাদের বাংলাদেশের ছোট গল্প কেন, আমাদের সব সাহিত্যের সূচনা থেকেই আমরা মোটামুটি ভাবে একটা বিশেষ মাত্রা দিয়ে শুরু করি, যেটাকে আমরা বলতে চাই একুশের চেতনা। এই একুশের চেতনাটা আমাদের একেবারেই নিজস্ব। এবং আপনারা জানেন আমাদের একজন মানবতন্ত্রী বিশিষ্ট একজন চিন্তক ছিলেন আবুল ফজল, মানবতন্ত্রী বলি আমরা তাকে, তিনি প্রথম বলেছিলেন একুশ মানে মাথা নত না করা। তো এই মাথা নত না করা যদি আমরা 1952 ভাষা আন্দোলন দিয়ে আমরা শুরু করি, সেটা আমরা করি আনুষ্ঠানিকভাবে, কিন্তু আমাদের শুরুটা 1948 হয়ে যায়। মাথা নত না করার যে ইতিহাসটা সেটা কিরকম, সেটা হচ্ছে 1948 সালের মার্চ মাসের 23 তারিখে কার্জন হলে পাকিস্তানের গভর্নর জেনারেল বলেছিলেন যে উর্দু হবে আমাদের পুরো পূর্ব এবং পশ্চিম পাকিস্তানের রাষ্ট্রভাষা। এবং তারা তাদের পাকিস্তানের বুদ্ধিজীবীরা নানান লেখায় বলার চেষ্টা করেছিলেন যে উর্দু ভাষাটা একটা পবিত্র ভাষা, বাংলা সেরকম পবিত্র ভাষা নয়। তো উর্দু কেন পবিত্র ভাষা, কারণ এটা দেখতে অনেকটা, এর স্ক্রিপ্টটা দেখতে আরবির মতো লাগে, কাজে এটা একটা পবিত্র ভাষা, এবং এই ভাষা যদি রাষ্ট্রভাষা হয় তাহলে আমাদের মর্যাদা নিঃসন্দেহে বাড়বে। কিন্তু কার্জন হলে উপস্থিত সেদিনই আমাদের ছাত্ররা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, সেই সবাই কিন্তু প্রতিবাদ করেছিল এবং তারা বিক্ষুব্ধভাবে বেরিয়ে এসেছিল রাস্তায়। তো আমাদের একুশের চেতনা আসলে 1947 দেশ বিভাগ হলে 48 একুশের চেতনা শুরু হয়ে যায়। এবং আমরা অহংকার করি এই কারণে যে আমাদের সাহিত্যের সূচনাতে এই একুশের চেতনাটা আমাদেরকে একটা পূর্ব শক্তি বা একটা পুঁজি হিসেবে আমাদেরকে সামনে যাওয়ার জন্য সাহায্য করেছিল। তো ওই সময়ে দেশ বিভাগের পরে যে নতুন আমরা মানচিত্রটা পাই সাহিত্যে বিশেষ করে, সেখানে আমাদের যারা গল্পকার, আমাদের যারা উপন্যাসী, তারা কিন্তু তখন দেশ বিভাগের একটা, আপনারা জানেন যে দেশ বিভাগের পরপর বিভিন্ন প্রচারণায়, কবিতায় বা বিভিন্ন রকমের প্রবন্ধে, অন্যান্য সাহিত্যের বিভিন্ন শাখায় এক ধরনের প্রচারণামূলক উচ্ছ্বাস লক্ষ্য করা গিয়েছিল। কিন্তু তার বিপরীতে আমরা যদি আমাদের কথা সাহিত্যকে ধরি, তার ভিতরে আবার যদি গল্পকে ধরি, আমাদের গল্পকাররা কিন্তু এক ধরনের কমিটমেন্ট বা অঙ্গীকার তারা পালন করেছিলেন। তারা কিন্তু এই সমস্ত প্রচারণার জোয়ারে বা গড্ডলে তারা কিন্তু ভেসে যাননি। তারা দেশের এবং সেই সময়কার প্রকৃত অবস্থাটা তারা তুলে ধরেছিলেন। এবং যেমন আমরা সৈয়দ ওয়ালিউল্লাহর কথা বলতে পারি, তার গল্পগুলি আমরা যদি পড়ি, শওকত ওসমানের গল্প, তিনি তখন পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু তিনি মাইগ্রেট করে বাংলাদেশে চলে এসেছিলেন, এবং সেই সময়কার আরও যে সমস্ত গল্পের কথা আমরা ধরি, তারা কিন্তু তাদের গল্পগুলির মধ্যে দারিদ্র্যের কথা, গ্রামের মানুষের কথা, গ্রামের নারীর কথা, দুর্ভিক্ষের কথা, তারপর হচ্ছে মাইগ্রেশন, মানুষ গ্রাম ছেড়ে শহরে চলে যাচ্ছে, বিদেশে চলে যাচ্ছে, যেই দেশটা স্বাধীন হলো সেই দেশটা, কিন্তু এই এত বৃহৎ সংখ্যক যারা দেশের উৎপাদক শ্রেণী 90-95% মানুষ, তাদেরকে কিন্তু তারা জায়গা দিতে পারছে না। অর্থাৎ দেশটা একটা অবরুদ্ধ, তার উপরে নয়া উপনিবেশ, যাকে আমরা পশ্চিম পাকিস্তানের শাসন বলি, সেইটা চলছে। ফলে এই সমস্ত জিনিসগুলো আমাদের জন্য একটা, আমাদের কথাসাহিত্যিক একটা জাতীয় দায়িত্ব পালন করেছিলেন। তো সেই জাতীয় দায়িত্ব পালন করতে গিয়ে আমাদের এই গল্পগুলি একটা একুশের চেতনাকে নিয়ে একটা নতুন মাত্রা তৈরি করে। আমি কয়েকজনের গল্পকারের কিছু গল্পের নাম আমি বলছি, সে নামগুলো আপনারা তাদের সবাইকেই চেনেন। ধরুন আলাউদ্দিন আলাজাদের কথা আমরা বলতে পারি, তারপর আবু রুশদের কথা বলতে পারি, আমরা সৈয়দ ওয়ালিউল্লাহর কথা তো বললাম, আবু ইসহাকের কথা বলতে পারি। দেখবেন তো এদের ছোট গল্পগুলি আসলে, আমি এখানে আপনাদেরকে একটু মিলান কুন্ডেরার কথা স্মরণ করিয়ে দেই। মিলান কুন্ডেরাকে আপনারা চেনেন অবশ্যই। মিলান কুন্ডেরা বলেছিলেন যে নোভেল ইজ এ প্যারালাল পাথ টু হিস্ট্রি। আমি কথাটা একটু বদলে দিয়ে আমাদের ছোট গল্পের ক্ষেত্রে বলতে চাই যে ফিকশনস, আমাদের যে ফিকশন, ফিকশন হচ্ছে আসলে
আমাদের ইতিহাসের প্যারালাল পথ, কারণ আমাদের ছোট গল্পগুলির মধ্যেও আমাদের এই সমকালের ইতিহাসটা ধরা আছে। এবং আমাদের ছোট গল্প, আমরা যে যাত্রাপথগুলি একবার দ্রুত আপনাদের বলি, বায়ানের ভাষা আন্দোলন আমাদের কি দিয়েছে? বায়ানের ভাষা আন্দোলন আমরা যদি 1958 পর্যন্ত একটু আমরা চলে যাই, 6 বছরের যে প্রেক্ষাপট, 1958-তে আমাদের পূর্ববঙ্গে সামরিক শাসন জারি হয়, অর্থাৎ আমাদের মৌলিক অধিকার ছিনিয়ে নিয়ে যাওয়া হয়, আমাদেরকে অর্থনৈতিকভাবে শোষণ করা হয় এবং আমাদের কোনো রকম অধিকার আর থাকলো না। কিন্তু 1952-তে আমরা যে প্রতিবাদ এবং বিক্ষোভের আমরা উৎসাহটা পেলাম, অনুপ্রেরণাটা পেলাম, তার ফলে 1954 সালে যে মুসলিম লীগ আমাদের দেশ বিভাগের একজন একটা বড় কারিগর ছিল, তারা কিন্তু পরাজিত হলো 1954-র যুক্তফ্রন্ট নির্বাচনে প্রগতিশীল দলের কাছে, অসাম্প্রদায়িক এবং মুক্ত চেতনার দলের কাছে। তো এইটা আমরা মনে করি বার্নের যে একটা বড় অনুপ্রেরণা, সেইটা আমাদেরকে নানানভাবে সাহায্য করেছিল। এবং আমাদের ছোট গল্পের যারা সেই সময়কার রচয়িতা, তারা এই চেতনাটাকে কিন্তু অনেক দূর নিয়ে এসেছিল। তো এইভাবে আমরা দেখি, এখন আমি যদি 1958 থেকে পরের 1969 পর্যন্ত একটু যাই, এইটাকে আমরা একটা কালো পর্ব মনে করি আমাদের পাকিস্তান আমলের। এবং এই সময় যে লেখাগুলো হয়েছে, সেই লেখাগুলোর মধ্যে কিছু কিছু প্রতীক ছিল, সাংকেতিকতা ছিল, রূপক ছিল, এবং এই সময়কার গল্পগুলি আসলে এই যে 12 বছর একটা কালো অধ্যায়, এবং তার ভিতরে আরো অনেক ঘটনা ঘটে। যেমন আপনারা জানেন যে 1965 সালে পাকিস্তান এবং ভারতের সীমান্ত যুদ্ধ হয়, এবং যদিও সেই সীমান্ত যুদ্ধে আমাদের জন্য একটা বড় ব্যাপার ছিল, বাংলা অঞ্চলের যুদ্ধ সেরকম ভাবে কিন্তু হয়নি, বাংলা সীমান্ত প্রায় খোলাই ছিল, সেখানে কিন্তু যুদ্ধ হয়নি, যুদ্ধটা বেশিরভাগ পাঞ্জাব এবং অন্যান্য সীমান্তে হয়েছে, কিন্তু যুদ্ধের অবস্থাটা ছিল। তার সঙ্গে 1966 সালে বঙ্গবন্ধুর 6 দফা ঘোষণা ছিল, জাতির জন্য একটা বড় একটা অঙ্গীকার যে রাজনৈতিকভাবে আমরা স্বাধীনতা চাই। তো এই সবের ফলে এর প্রভাবটা আমাদের গল্পকে অনেকটা রাজনৈতিক করে তোলে, কারণ আমরা প্ল্যাটফর্ম পাচ্ছিলাম না প্রতিবাদ করার। তো 1966 ভাষা আন্দোলন আমাদের সেই প্ল্যাটফর্মটা তৈরি করে দেয়, এবং এই 1966-এর পর থেকেই আমাদের গল্প যেন একটা নতুন শক্তি পেল। আমি একটু পরে আপনাদের নামটা বলছি, উদাহরণ দেব যে 1966 থেকে আমরা যে 1969-এ যাই, মনে হয় যেন একটা প্রচণ্ড তোড়ে, একটা ধাক্কায় আমরা অনেকখানি শক্তি নিয়ে সামনে গিয়ে গেলাম, এবং 1969-এ একটা গণজোয়ারে সারা দেশ ভেসে গেল, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের ছোট গল্প এই সময়টাকে রেকর্ড করলো, প্রতিবেদক হিসেবে আমাদের ছোট গল্পগুলি সামনে এসে গেল। যেমন আমি একটা গল্পের কথা বলতে পারি, আপনার হাসান আজিলকে চেনেন, তিনি পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার কাটোয়া মহকুমার মানুষ, জবগ্রাম হচ্ছে তার বাড়ি। তিনি তার সেই গল্পটি লিখেছেন কিন্তু রাঢ় অঞ্চলের ভাষায়। তার একটি গল্পের নাম হচ্ছে জীবন ঘুষে আগুন, একটি গল্পের নাম সোনিত সেতু, এবং এই গল্পগুলির মধ্যে আমরা দেখব তিনি আদিবাসীদের ক্ষুদ্র নিগোষ্ঠীর জীবনটাকে তিনি গল্পে নিয়ে এসেছেন, কিন্তু বলছেন সমকালের কথা, অর্থাৎ ভদ্রলোকেরা আদিবাসীদের ক্ষুদ্র নিগোষ্ঠীর মানুষদের বাড়ি আক্রমণ করেছে এবং তারা তার শোধ নেবে, এবং রাঢ়ের ভাষায় তারা বলে, হ্যাঁ আয় শোষণের জুলুমের লিকেশ দেখি, শালোরা সব আয় দাঁত লেব। এই কথাগুলো কিন্তু রাঢ় অঞ্চলের কথা, কিন্তু এর যে কানেকশনটা, এর সংযোগটা আমাদের সমকালের সঙ্গে। আপনার স্বগত ওসমানের কথা জানেন, তিনি গল্প লিখেছেন, কৃতদাসের হাসি উপন্যাস লিখেছেন এবং অন্য গল্প লিখেছেন, যে গল্পগুলিতে এই 1969-এর যে জোয়ারটা, এই জোয়ারটা তাদের এই গল্পগুলির মধ্যে চলে আসে। অর্থাৎ আমাদের ছোট গল্প সেই 1948-এর পর থেকে আমরা যদি 1969 এই প্রথম পর্বটা আমরা যদি দেখি, আমাদেরকে প্রতিকূলতার যে প্রচণ্ডতা, উচ্চণ্ডতা, তার সঙ্গে লড়াই করে আমাদের গল্পগুলিকে এগিয়ে যেতে হয়েছিল। অর্থাৎ যেই পৃথিবীর যে সমস্ত দেশে সাম্রাজ্যবাদে বিরোধিতা হয়েছে, শোষণের বিরোধিতা হয়েছে ল্যাটিন আমেরিকায়, আফ্রিকায়, তার সঙ্গে কিন্তু আমাদের গল্পগুলির একটা প্রতিতুলনা আমরা কিন্তু পড়তে পারি। মানে আমাদের গল্পকাররা জীবনের যে লড়াইটাকে, এটাকেই তারা মূল চেতনা হিসেবে ধরে নিয়ে আমরা 1971-এর মুক্তিযুদ্ধের দিকে আমরা কিন্তু সেইভাবে ধাবিত হই। এরপর আমরা যদি মুক্তিযুদ্ধের দিকে, আমার সময় কতটা আছে আমি ঠিক বলতে পাচ্ছি না, 6টা 10টা হবে হয়তো, যাই হোক। তো আমরা 1971-এর পরে আমাদের বাংলাদেশের সাহিত্যে যে একটা গৌরবময় ব্যাপার হয়েছে কি, মুক্তিযুদ্ধ। এটা আমাদের গৌরবময় এই কারণে যে মুক্তিযুদ্ধ আমরা একবারই করেছি, আমরা আমাদের শত্রু পাকিস্তানিদের পরাজিত করেছি, এবং এই যুদ্ধ আমাদের আর দ্বিতীয়বার হবে না। এবং এই যুদ্ধের প্রভাবটা আমাদের ছোট গল্পে কিভাবে পড়লো তার একটা ছোট্ট আমি রূপরেখা আপনাদের দিচ্ছি। যারা 1971-এর আগে লেখালেখি করতেন, গল্প এবং উপন্যাস লিখেছেন, তারা মুক্তিযুদ্ধের পরে
মুক্তিযুদ্ধ বিষয়কে কেন্দ্র করে উপন্যাস লিখেছেন, গল্প লিখেছেন, উপন্যাস লিখেছেন। এবং আপনারা জানেন আমাদের মুক্তিযুদ্ধের প্রথম যিনি উপন্যাস লিখেছিলেন তিনি, তার নাম হচ্ছে আনোয়ার পাশা। তিনি পশ্চিমবঙ্গের মানুষ, তিনি বাংলাদেশের ঢাকা বিশ্ব শিক্ষক ছিলেন। তাকে মুক্তি আমাদের রাজাকার আলবদ্রা তাকে হত্যা করে, কিন্তু তিনি প্রথম উপন্যাস লিখে গিয়েছিলেন। এবং সেই উপন্যাসে নায়ক আশা করেছিলেন যে একদিন ভোরবেলা একদিন দিগন্তে সূর্য উঠবে এবং সেই সূর্য হবে আমাদের বিজয়ের সূর্য। যদিও সেই সূর্যটা তিনি দেখে যেতে পারেননি, কিন্তু আমাদের সেই প্রথম, আমরা বলি তারা হচ্ছে প্রথম প্রজন্মের লেখক যারা মুক্তিযুদ্ধকে তাদের গল্পে এনেছেন। দ্বিতীয় প্রজন্ম হচ্ছে যারা মুক্তিযুদ্ধ সরাসরি দেখেছে কিন্তু লেখা শুরু করেছে মুক্তিযুদ্ধের পরে। তাহলে দুটো জেনারেশন আমরা পেলাম। আর তৃতীয় জেনারেশন হচ্ছে তারা যুদ্ধ দেখেনি, অনেক পরে যুদ্ধটাকে তারা অনেকটা ওরাল হিস্ট্রি থেকে, তাদের পাঠ করা ইতিহাস থেকে নিয়ে তারা মুক্তিযুদ্ধ বিষয়ে গল্প লিখেছেন। কথাটা বললাম এই কারণে, মুক্তিযুদ্ধের প্রভাবটা দীর্ঘদিন ধরে আমাদের সাহিত্যের মধ্যে ছিল। অন্তত আমি যদি বলি 1985-90 পর্যন্ত এই ধারাটা ছিল নানানভাবে এসে। তো এই মুক্তিযুদ্ধের গল্পগুলির মধ্যে আমরা যদি ধরি, যারা প্রবীণ লেখক ছিলেন আগে থেকে লিখতেন, আমরা জ্যোতিপ্রকাশ দত্তের কথা বলতে পারি, হাসান আজিজুল হক, সৈয়দ শামসুল হক, শওকত আলী, সেলিনা হোসেন, এরা কিছু গল্প লিখেছেন যেখানে রিজিয়া রহমানের গল্প আছে। সেখানে আমরা বলতে পারি আমাদের এই বাংলা ভাষাটা নিয়ে আমাদের গল্পকাররা একটা বড় পরীক্ষায় পাশ করলেন। সেটা কিরকম, আমি এখানে দুটো প্যারালাল লাইন বলি। আমাদের জাতি কি বিজয় অর্জন করলো, আমাদের ভাষা এবং সৃজনশীল সাহিত্য কি বিজয় অর্জন করলো। জাতি অর্জন করেছে কি বিজয়, সেটা হচ্ছে এই, আপনারা জানেন আমাদের যদি মুক্তিযুদ্ধের আগেকার যারা সেনাবাহিনীতে ছিলেন, বিমান বাহিনীতে ছিলেন, নৌবাহিনীতে ছিলেন, তারা কিন্তু পাকিস্তানে বিভিন্ন তাদের ট্রেনিং ক্যাম্পগুলো আমাদের পাকিস্তানে ছিল, যাদের সামরিক শাসন এবং বিভিন্ন সময়ে আমাদের এখান থেকে যারা ট্রেনিং দিয়েছে তাদের আত্মজীবনীগুলো আমরা পাঠ করি। সেখানে আপনারা দেখবেন পাকিস্তানে আমাদের ব্যঙ্গ করতো যে বাঙালিরা তো ভীরু জাতি, বাঙালিরা তো যুদ্ধ জানে না, তারা কি করে যুদ্ধ করবে, তাদের তো মেরুদণ্ড নেই। এই ব্যাপারগুলো কিন্তু আমাদের যুদ্ধ যখন আমরা বিজয় লাভ করলাম তাতে বোঝা যায় যে আমাদের মেরুদণ্ড অনেক শক্ত এবং আমরা তাদের মতো জঙ্গি গোষ্ঠীকে পরাজিত করতে পারি, এইটা আমরা কিন্তু জাতিগতভাবে দিলাম। এবং আমাদের লেখকরাও দেখালেন কি বাংলা ভাষার যে অসম্ভব শক্তি, আমাদের মুক্তিযুদ্ধের উপন্যাসগুলি, মুক্তিযুদ্ধের গল্পগুলি যদি আমরা পাঠ করি আপনারা দেখবেন এর ভেতরে এর এর বিস্ফোরণের মতো এর ভেতরে লুকোনো আছে অশ্রু এবং অগ্নি, একই সঙ্গে জীবনের যন্ত্রণা, ত্যাগ, মুক্তিযোদ্ধাদের যে যুদ্ধ, আমাদের নারীদের যে লাঞ্ছনা, নারীদের যে অপমান, তারপরে লুণ্ঠন, পাকিস্তানিদের অত্যাচার, বাঙালিদের মধ্যে যারা রাজাকার ছিল, খুব অল্প সংখ্যক অবশ্যই গুলাঙ্গার ছিল, তাদের যে সমস্ত অত্যাচার, এইগুলো আমাদের ছোট গল্পে যখন উঠে এসছে আমরা অবাক বিস্ময়ে লক্ষ্য করলাম যে আমাদের ভাষা এত শক্তিশালী, এত বড় একটা যুদ্ধের কাহিনীকে, যুদ্ধের নানান মাত্রাকে আমাদের গল্পের মধ্যে নিয়ে আসছেন। তো এইটা একটা খুব আমি মনে করি আমাদের মুক্তিযুদ্ধ একটা নতুন দিগন্ত আমাদের খুলে দিল। এইটা পৃথিবীর খুব বেশি সংখ্যক ভাষা গোষ্ঠীর এই অভিজ্ঞতাটা আসলে নেই যারা যুদ্ধ করে স্বাধীন হয়েছে, সেদিক থেকে আমরা মনে করি এটা আমাদের জন্য একটা গৌরবময় অর্জন। আমি হাসান আজিজের কথা বলবো কারণ মুক্তিযুদ্ধের যে নতুন ধারার গল্প যখন শুরু হয় আমাদের ছোট গল্পে, তার একটি বই আছে, আপনার হয়তো বইটি পড়েছেন, নামহীন গোত্রহীন। এই বইটা যদি আপনার পাঠ করেন দেখবেন এইটি হচ্ছে এমন একটা গল্পগ্রন্থ যেটা পুরোটাই মুক্তিযুদ্ধের গল্প। এই পুরো বইটাই বাংলাদেশের ছোট গল্পের ইতিহাসে প্রথম বই যেখানে সবগুলো গল্প, আটটা গল্প, সবগুলোই মুক্তিযুদ্ধের। প্রথম গল্পটা হচ্ছে ভূষণের একদিন, আর শেষ গল্পটা হচ্ছে ফেরা। মানে এবং গল্পের ভেতরেও খুব সুন্দরভাবে ওই পুরো সময়টা, আপনারা জানেন 9 মাস আমাদের যুদ্ধ হয়েছে, পুরো সময়টা একটা ধারাবাহিক একটা পরিক্রমা আমাদের গল্পগুলোর মধ্যে দেখি। ভূষণের একদিন পড়লে দেখবেন সেখানে একটা গ্রামের লোক ভূষণ বাজারে গিয়েছিল হঠাৎ করে, সেখানে পাকিস্তানিরা এসে তারা আক্রমণ করে এবং ভূষণ মারা যায়। তো এই এই গল্পটা, তারপরে গল্প আমরা দেখবো সেখানে নামহীন গোত্রহীন নাম আছে, যারা মুক্তিযোদ্ধারা ক্ষেতে কাজ করছিল, তারা কিন্তু ক্ষেত খামারে কাজ সেরে তারা চলে এসে যুদ্ধ করার জন্য, জীবনেও যে যুদ্ধ করেনি, জীবনে রাইফেল কি জিনিস জানে না, কোনোদিন গুলিও দেখেনি, কিন্তু তারা যুদ্ধ করছে, মাথায় গামছা বেঁধে, তারপর লাল ফেটটি বেঁধে তারা কিন্তু যুদ্ধে চলে যাচ্ছে, তারা প্রতিশোধ নেবে। তো এই গল্পগুলো আমরা হাসান আজিজের গল্পের মধ্যে পাই। আমরা এখানে পাচ্ছি কেউ আসেনি গল্প, একজন মুক্তিযোদ্ধা যুদ্ধ থেকে ফিরে আসছে কিন্তু তাকে কেউ রিসিভ করতে আসছে না, এবং দুর্ভাগ্য হচ্ছে সে একটি পা হারিয়ে এসছে, এবং যুদ্ধের আগে সে গিয়েছিল একটা দুটো পা নিয়ে কিন্তু ফিরে এসছে একটা পা নিয়ে।
এই যে গফুর সেই লোকটির নাম আমার যদি ভুল না হয়, তো এই যে বেদনার কথা, এবং ফেরা গল্প আপনারা পড়লে দেখবেন ফেরার মধ্যে আলেপ বলে একটি চরিত্র আছে, যখন সে যুদ্ধ সেরে যখন সে চলে আসে সে ভাবে রাইফেলটা নিয়ে সে কি করবে, সে একটা বিড়ম্বনায় পড়ে যায়। মানে রাইফেল তার কাছে তখন একটা মানে যেটা দিয়ে সে যুদ্ধ করেছে, তারপর যখন রেডিওতে সে শোনে বঙ্গবন্ধুর ঘোষণা এবং ঘোষণা দেওয়া হয় যে তোমাদেরকে অস্ত্র জমা দিতে হবে, সে কিন্তু গল্পটা একটু প্রতীকী গল্প, গল্পের শেষে আমরা দেখতে পাই আলেপ ডোবার পাশে যায়, বাড়ির পেছনের ডোবায়, সেখানে গিয়ে সে দাঁড়ায় এবং সে রাইফেলটা জমা না দিয়ে বিলের মধ্যে ছুড়ে দেয়, মানে প্রয়োজনে যাতে সে আবার সেটা ফিরে পায়। তো এখানে আমরা প্রশ্ন তুলতে পারি হাসান আজলকের কাছে, যে আমি হাসান স্যারকে জিজ্ঞেস করেছিলাম তার উপর গবেষণা করতে গিয়ে, যে আলেপ যে ডোবায় রাইফেলটা ছুড়ে দিল এটা তো জং ধরে যাবে, কখন ফিরে পেলে কি হবে? উনি হো হো করে হেসে উঠলেন, হেসে উঠে বললেন যে আমি যখন গল্পটা লিখি আমি সেটা জানতাম, কিন্তু হয় কি জানো যে আবেগ, যুদ্ধের আবেগ এমন একটা আবেগ, সেই আবেগে না আমার আমার গল্পটা আমাকে লিখতেই হলো, আমি এর কোনো বিকল্প আর আসলে পাইনি। তো এটা একটা প্রতীক আর কি, যে আমাদের আমরা যদিও বলি আমাদের যুদ্ধ শেষ হয়েছে, জীবনের যুদ্ধ তো আসলে শেষ হয় না। তো আমাদের এই মুক্তিযুদ্ধের গল্পগুলো এই যুদ্ধের পরে দীর্ঘকাল প্রায় আমাদের অনেকদিন আমরা এই গল্পের অনুপ্রেরণা আমরা লালিত হয়েছি, পৃষ্ঠপোষিত হয়েছি। কিন্তু আমাদের দুর্ভাগ্য হচ্ছে এই, এটা আমাদের বাংলাদেশেরই দুর্ভাগ্য আমরা বলবো, আমরা যখনই একটা ইতিবাচক মোড় নেই তখনই একটা দুঃস্বপ্নের তাড়না আমাদের ওপর চেপে বসে। ঠিক তেমনিভাবে 1975 সালে যুদ্ধের মাত্র 4 বছরের মধ্যে যখন আমাদের জাতির জনক বঙ্গবন্ধু আমাদের দেশটাকে গঠন করছিলেন, যখন আমাদের মেরুদণ্ড সোজা করে আমরা দাঁড়াচ্ছিলাম, তখনই কিন্তু তাকে নির্মমভাবে হত্যা করা হয় এবং তার পরিবারের অনেক সদস্যকে হত্যা করা হয়। এবং এইটা 75 থেকে 1990 পর্যন্ত আপনারা জানেন আরেকটা কালো অধ্যায় আমাদের সামনে এসে দাঁড়ায়। তার মানে পাকিস্তান আমলে একটা কালো অধ্যায় নয়া উপনিবেশের সময় ছিল, এখন আমাদের এখানে আরেকটি কালো অধ্যায় আমাদের সামনে এসে দাঁড়ায়। এবং আমাদের লেখকদের কষ্টের কিন্তু শেষ নেই, তারা এক সময় লিখেছিলেন পাকিস্তানিদের বিরুদ্ধে প্রতিবাদের গল্প, তারপর তারা লিখলেন ভাষা আন্দোলন, তারপর লিখলেন তারা 69-এর গণ অভ্যুত্থান, মুক্তিযুদ্ধ নিয়ে বিশাল প্রেক্ষাপট তারা লিখলেন, তারপরেই বঙ্গবন্ধু হত্যাকাণ্ড নিয়েও অনেক লেখা হয়েছে, রাজনৈতিক যে যে অস্থিরতা, রাজনৈতিক বন্ধাত্ব, সামরিক শাসন, জননিপীড়ন, এই সমস্ত অধিকার শূন্যতা, মানুষের কে যে নির্যাতন করছে, মিছিলে ট্রাক তুলে দেওয়া হচ্ছে, স্বৈরাচারী সামরিক সরকার, এই অভিজ্ঞতাগুলো আমাদের জন্য নতুন। যেমন পাকিস্তান বলে একটা গল্প লিখেছেন জ্যোতিপ্রকাশ দত্ত, আপনারা জানেন খুব বিখ্যাত গল্প সৈন্যদের মতন নাম, সেখানে লিখেছিলেন যে পাকিস্তানি সেনাবাহিনীতে লোকটা বাঙালি, তাকে সেনাবাহিনীতে নেয় না, বারবার পরীক্ষা দেয়, সে ফিরে আসে, কিন্তু সে পরবর্তীকালে সে তার সন্তানদের নাম রেখেছে সব সৈনিকদের মতো নাম। এবং গল্পটা শেষ এইভাবে হয় যে সন্তান বাড়ি ফেরার সময় অনেক বড় একটা ট্রাকে একজন লোক যাচ্ছে, তাকে কমান্ডারের মতো লাগছে, সে হাত তুলে তাকে সালাম দিয়েছে, দেখে পরে সে জানা গেল যে এটা তার তার নিজেরই বাবা, সে রোডস অ্যান্ড হাইওয়েজ এর গাড়ির ট্রাক চালাচ্ছিল। তো এই যে, এবং এটা আমরা দেখব আমাদের জ্যোতিপ্রকাশ দত্তের কথা বললাম এই কারণে, আবার আমাদের জেনারেলদের স্মৃতি ফিরে আসে 1975 থেকে 1990 এই পর্বে, এই সময় আমাদের বিভিন্ন গল্পের মধ্যে কালো অধ্যায়, সামরিক শাসন, তারপর হচ্ছে আমাদের যে প্রতীকী, আমাদের রূপক, এই গল্পগুলি আমরা দেখতে পাই লেখা হচ্ছে। এবং এই সময় একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে, সেটা হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসটাকে প্রচণ্ডভাবে বিকৃত করার চেষ্টা করা হয়। অর্থাৎ আমরা বঙ্গবন্ধুর ডাকে আমরা দেশ স্বাধীন করেছি, কিন্তু মুক্তিযুদ্ধের ইতিহাসে বঙ্গবন্ধুকে নেপথ্যে নিয়ে যাওয়ার একটা চেষ্টা করা হয় এবং নানানভাবে ইতিহাসটাকেই আমাদের পাঠ্যবইতে ভুল ইতিহাস পড়ানো হচ্ছিল এবং মিথ্যে ইতিহাসকে গ্লোরিফাই করা হচ্ছিল। এবং আমাদের লেখকরা কিন্তু এই সময়ে যখন গল্প লিখলেন, আপনারা দেখবেন সেই গল্পগুলি পড়লে, তারা কিন্তু এই ইতিহাস বিকৃতিকে তারা কিন্তু আনচ্যালেঞ্জ যেতে দিলেন না, এটা আমাদের জন্য একটা গৌরবের ব্যাপার বলে আমি মনে করি। ছোট গল্পকাররা আবার তাদের পুরনো ঐতিহ্য, তাদের পূর্বসূরীদের মতো এই সময়টাতে এসে তারা কিন্তু আবার অঙ্গীকারে গল্প লিখতে বসলেন। এবং এই লিখতে গিয়ে তারা দুটো কাজ করলেন, একটা হচ্ছে তাদের সমকালের এই জীবনটাকে তারা তুলে ধরলেন তাদের লেখায়, আবার ঠিক এই সময়ে আমরা দেখব যে এমন সব বিষয় আমাদের ছোট গল্পে আসতে লাগলো যে বিষয়গুলো অন্য সময় ওইভাবে আসেনি, যেমন ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জীবন নিয়ে লেখা গল্প। আমাদের কাছে মনে হয়েছে আমাদের গল্পকাররা
এই যে সামরিক শাসন কালো যুগ, এর অন্ধকারের যে একটা অবরুদ্ধতা ছিল সেইটা থেকে তারা আসলে হাঁপ ছেড়ে বাঁধবার জন্যে বিকল্প বিষয়ের তারা সন্ধান করছিলেন। এবং আপনারা দেখবেন এই গল্পগুলির মধ্যে আমাদের হাসান আজিজের গল্প আছে, সৈয়দ শামসুলকের গল্প, আখতারুজ্জামান ইলিয়াসের গল্প আছে, এই সমস্ত গল্পগুলোতে আল মাহমুদের গল্প আছে যে ক্ষুদ্র নিগোষ্ঠীর জীবনটাকে নিয়ে তারা গল্প লিখলেন। কেন লিখলেন? এই কারণে, বোঝাবার জন্যে যে আসলে জীবনের যে সংকীর্ণতা, জীবনকে যেভাবে, ইতিহাসকে যে বিকৃত করা হচ্ছে, মানে বাঙালিকে বাংলাদেশি করা হচ্ছিল, আমরা বাঙালি জাতি কিন্তু আমাদেরকে বলা হচ্ছিল আমরা বাংলাদেশি বাঙালি নই, অর্থাৎ জাতিসত্তা নিয়ে যেখানে প্রশ্ন উঠছে সেখানে আমরা উদারভাবে একটা বৃহৎ আঙিনা আমরা মেলে ধরলাম আমাদের গল্পগুলির মধ্যে। এবং এই কালো যুগে ক্ষুদ্র নিগোষ্ঠীকে নিয়ে প্রচুর গল্প লেখা হয়েছে, সামরিক স্বৈরাচারের বিরুদ্ধে গল্প লেখা হয়েছে। এবং আপনারা জানেন যে এই গল্পগুলিতে আমাদের যে নতুন ধরনের আঙ্গিকও এখানে এসছে, যেমন আমরা ল্যাটিন আমেরিকার কথা আপনারা জানেন, মার্কেজের যে জাদু বাস্তবতা, সেই বাস্তবতার গল্প এই সময়ে আমাদের গল্পে এসছে। আমি যেমন শহীদুল জহিরের কথা বলতে পারি, তার গল্প আছে, আপনারা দেখবেন তার একটি কাঁটা গল্প আছে, অসাধারণ একটি গল্প। এই কাঁটা গল্প আমাদের সময়টাকে কিভাবে রিপ্রেজেন্ট করে, মানে একটা অবাস্তবকে কি করে বাস্তব করে তোলে, কাঁটা গল্পটাই দেখবেন সেই গল্প, যেখানে গল্পের নায়ক হচ্ছে সুবোধচন্দ্র এবং নায়িকা হচ্ছে স্বপ্না, এবং পুরনো ঢাকা আব্দুল আজিজ বলে একজনের ভাড়াটে হয়ে এই দম্পতি আসে, এবং তারা তারপরে একটা কুয়ো থাকে, কুয়োটা খোলা, এবং কিভাবে কিভাবে যেন তারা কুয়োতে পড়ে মারা যায় বা তাদের হত্যা করা হয়। আবার কিছুদিন পরে আব্দুল আজিজের ভাড়াটিয়া হয়ে আসে এবং লোকেরা আলাপ করতে থাকে, অদ্ভুত ব্যাপার, নতুন ভাড়াটের নাম হচ্ছে সুবোধচন্দ্র, তার বোন নাম হচ্ছে স্বপ্না, এবং আবারও সে মারা পড়ে। এবং বাবরি মসজিদের ঘটনার সঙ্গে 90-তে তখনও আমরা দেখি আব্দুল আজিজের বাড়ি খালি হয়, আবার ভাড়াটি আসে, এক ভাড়াটিয়ার নাম হচ্ছে, মানুষ হতভম্ব হয়ে যায়, অনেকে হাসাহাসি করে, আবার সুবোধচন্দ্র এবং স্বপ্না এসছে। ভাড়াটের স্বামীর নাম সুবোধচন্দ্র এবং তার স্ত্রীর নাম হচ্ছে স্বপ্না, এবং আবার তারা কুয়োতে পড়ে। অর্থাৎ সমালোচক হিসেবে আমি বলতে পারি আসলে কেন কুয়োতে পড়ে, কারণ কুয়োটা খোলা, আমরা কুয়োটা বন্ধ করিনি। আমাদের গল্পকার আমাদের বলছেন যে এই কুয়োটা যদি খোলা থাকে, বারবার এরকম ঘটনা ঘটবে, এবং বারবার যদি সুবোধচন্দ্র আসে, স্বপ্না আসে, আমরা কি করতে পারি? এবং কুয়োটা যেহেতু আমরা খোলা রেখেছি, বন্ধ করার ব্যবস্থা করিনি, এবং আমরা সচেতনভাবে চিন্তা করিনি কখনো যে এই কুয়োটা যদি আমরা বন্ধ না করি, আমাদের ভবিষ্যৎ এই গর্তে আমরা বারবার পড়ব। তো কাজেই এই যে বিশাল বাস্তবতা, আমি যে কুণ্ডের কথা বললাম যে আমাদের ফিকশন হচ্ছে আমাদের আমাদের যে প্যারালাল পাথ টু হিস্ট্রি, আমাদের ইতিহাসগুলো আমরা সেই 52 থেকে যদি শুরু করি, আমরা সাম্প্রতিককাল পর্যন্ত পুরো ইতিহাসগুলো আমাদের গল্পে এইভাবে উঠে আসছে। আমরা হরিপদ দত্ত একটি গল্পের কথা বলতে পারি, আপনারা জানেন সেটি খুব বিখ্যাত গল্প, একটি পুরাতন উর্দি, এটা সামরিক শাসন বা ওই কালো সময়কে অসাধারণভাবে তুলে ধরেছে। মানে একজন গরিব লোক, আমেরিকান কাপড়, আমাদের এখানে পুরনো কাপড় পাওয়া যেত, সেখান থেকে একটা ড্রেস কিনে নিয়ে আসে, পরে দেখা যায় সেই ড্রেসের মধ্যে একটা ছিদ্র এবং সেখানে রক্তের দাগ। এই যে প্রতীক, এই গল্পটি অসাধারণ গল্প, এবং এই গল্পের যে সংলাপ, একেবারে বস্তি জীবনের ভেতর থেকে উঠে আসা সংলাপ, কিন্তু এই গল্পগুলির মধ্যে আমাদের যে গণতন্ত্রহীনতা, আমাদের যে মানবিকতার উপর আক্রমণ, আমাদের মানুষের যে নিপীড়ন নির্যাতন, এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু একটি ছোট গল্পের আধারের মধ্যেই চমৎকারভাবে হরিপদ দত্ত তুলে ধরেছেন। তো এইভাবে আমরা যদি আবার 1990-এর পরে আমরা তো মুক্ত হয়েছি, গণতন্ত্র আবার ফিরে এসে আমাদের এখানে, এবং এরপরে আমরা যে প্রবণতা লক্ষ্য করি সেটাও কিন্তু আমার জন্য গুরুত্বপূর্ণ, আমি আর বেশি সময় নেব না। সেটা হচ্ছে আমাদের যে ইতিহাসকে যে বিকৃত করা হয়েছে, আমাদের লেখকরা, আবার আমরা দেখব আমাদের ছোট গল্পের মধ্যে একটা নতুন ধরনের অন্বেষা তৈরি হয়েছে আমাদের মধ্যে, সেটা হচ্ছে আমাদের ইতিহাসকে মিসিং লিঙ্কগুলোকে আমরা আবার জোড়া দিচ্ছি, অর্থাৎ যেই ছোট ছোট গহ্বরগুলো, ফাঁকগুলো আমাদের জন্য বিপদ তৈরি করে রেখেছিল, আমাদের লেখকরা সেই ফাঁকগুলো এখন মেরামত করার চেষ্টা করছেন। অর্থাৎ আমাদের আমাদের যে গণমনস্তত্ব এই ভুলভাবে পরিচালিত হচ্ছিল, এবং আমাদের সাহিত্যিকরা, আমাদের গল্পকাররা সেই ভুল মোড়টাকে আবার নতুন দিকে আনার চেষ্টা করছেন, তারা ইতিহাসকে পুনর্গঠন করছেন তাদের গল্পের মধ্যে, এবং তারা নতুন নতুন বিষয়ে ভাবছেন, এবং তারা এই পুরনো বিষয়গুলোকে নিয়ে আবার উপন্যাসে এবং ছোট গল্পে নিয়ে আসছেন, বঙ্গবন্ধুকে নিয়ে আবার গল্প হচ্ছে, এবং মজার কথা হচ্ছে যে আবার উপন্যাস মুক্তিযুদ্ধকে নিয়ে আবার উপন্যাস লেখা হচ্ছে এবং ছোট গল্প লেখা হচ্ছে। এটা আমাদের জন্য একটি গৌরবের ব্যাপার, এই কারণে যে আমরা হয়তো বলতে পারি 1971 সালে মুক্তিযুদ্ধ শেষ হয়ে গেছে, এখন 2020 সালে আবার মুক্তিযুদ্ধ নিয়ে লেখা কেন, সেটা আমাদের লেখকরা কিন্তু দেখছেন যে আমাদের যে বড়
একটা সময় আমাদের ফাঁকা ছিল, আমাদেরকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল আমাদের ইতিহাস দিয়ে, আমরা আবার সেই মুক্তিযুদ্ধের সূত্র অবলম্বন করে আমরা সেই বিচ্ছিন্নতাটা, সেই ফাঁকটা আমরা পূরণ করার চেষ্টা করছি। এবং আমাদের গল্পগুলোর মধ্যে আমরা আঙ্গিকের কথা বলি, অল্প সময় অত বলা সম্ভব নয়, আমরা আমাদের গল্পে বিশ্ব সাহিত্যের যে পঠন পাঠন, সেই বিশ্ব সাহিত্য পঠন পাঠনের প্রভাবটা আমাদের গল্পে পড়ছে, এবং আমি মনে করি এই প্রভাবটা অবশ্যই ইতিবাচক। আমাদের মামুন হোসেনের কথা বলতে পারি, আপনারা তার একটি গল্পের কথা ধরি, রাতযাত্রা অথবা সহজ বেহুলা পাঠ, এইখানে কিন্তু আমাদের গল্পটা হচ্ছে বেহুলা লক্ষীন্দরের কাহিনীকে সমকালীন প্রেক্ষাপটে দেওয়া হয়েছে। বিষয়টা কি, একজন সন্ত্রাসী গুলিতে একটা গ্রামের যুবক মরমর, তার স্ত্রী হচ্ছে সকিনা, এখন বানভাসী চারপাশে জল থই থই, এখন তাকে নিয়ে সে কোথায় যাবে, এবং দূরে দূরে দেখা যাচ্ছে যারা সম্পূর্ণ গৃহস্থ তাদের বাড়িতে টেলিভিশন চলছে, সেখানে সমুখে শান্তি পারাবার গান হচ্ছে, এবং সামরিক জেনারেল যিনি তিনি এই জল ডিঙিয়ে মানুষকে সেবা করছেন, গান গাইছেন। কিন্তু এই সকিনা তার গ্রাম থেকে একা ভেলা বেয়ে এই তার স্বামী রাজাকে নিয়ে ডাক্তারের সন্ধানে যাচ্ছে, এবং পুরো ব্যাপারটাই হচ্ছে আসলে এই বেহুলা লক্ষীন্দরের কাহিনীকে এই নতুন প্রেক্ষাপটে আবার সাজিয়েছেন। আমি একটি গল্পের কথা বললাম, এরকম আরো গল্প আছে, শহীদুল জহিরের ডুমুর খেকো মানুষ আছে, তারপরে কাঁটা গল্পের কথা তো বললাম, তারপর আরো শাহিন আক্তারের গল্প আছে, আমি সবার নাম আমার এখন মনে পড়ছে না, অনেকের গল্প আছে যাদের গল্পের মধ্যে আমরা দেখব যে এই পুরাণের সাহায্যে আমাদের যে নিজস্ব পুরাণ, পদ্মপুরাণের কথা আমি বললাম, আমাদের যে পুরাণগুলি আছে প্রাচীন বাংলার যে কাহিনী আছে সেইগুলো, তারপরে আমাদের যে বিশ্ব সাহিত্যের যে আঙ্গিকগুলো আমাদের সামনে আছে সেইগুলো নিয়েও আমরা আমাদের গল্পকার অনেক ভাবিত হচ্ছেন, এবং আমরা মনে করি, এবং আমাদের ভাষা, আমাদের ভাষাও একটা স্বতন্ত্র এই অর্থে যে আমাদের ভাষা অনেক বেশি মেদহীন হয়েছে, অর্থাৎ আমাদের যারা পূর্বসূরি ছিলেন হাসান আজুল হক, জ্যোতিপ্রকাশ দত্ত, আখতারুজ্জামান ইলিয়াস, সৈয়দ শামসুল হক, সওগাত আলী, সেলিনা হোসেন, তারপর হচ্ছে মাহমুদুল হক, জীবন আমার বোনের লেখক, তারপর সওগাত ওসমান, এইভাবে ধারা হয়ে আমরা যদি দেখি, আমাদের অন্তত একটা কথা বলা যায়, আমাদের ছোট গল্প কিন্তু সংকটের মধ্যে নেই, নিত্য নতুন বিষয়ে আমাদের ছোট গল্প এগিয়ে যাচ্ছে। আমাদের উপন্যাসে হয়তো সেই রকমভাবে, আমরা যদি পশ্চিমবঙ্গের সঙ্গে যদি তুলনা করি, সংখ্যায় হয়তো আমাদের উপন্যাস সেইভাবে অজস্র তৈরি হচ্ছে না, কিন্তু আমাদের ছোট গল্প, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গায়, সেটা পাকিস্তানি আমলেও ছিল, আমাদের ছোট কাগজ লিটল ম্যাগাজিনগুলো, আমাদের যখন কালো অধ্যায় ছিল সেই অধ্যায়ে যেহেতু পত্র পত্রিকার উপরে সেন্সার ছিল, সে কারণে তার জায়গাগুলো নিয়েছিল ছোট কাগজ, অর্থাৎ ছোট কাগজ নিরীক্ষামূলক সমাজ সচেতন প্রতিবাদী গল্পগুলো ছেপে সেই ফাঁকটা পূরণ করেছে, যেহেতু সেন্সার তারা, সরকারি সেন্সারের বিরুদ্ধে তারা পত্রিকা লিখতে পারছিল না, তো এই ছোট কাগজগুলো আমাদের পশ্চিম, যখন পাকিস্তান আমলে সামরিক শাসন ছিল তখনও আমাদের এখানে বিকশিত হয়েছে প্রচুর পরিমাণে, এবং 1975 থেকে 90 এই সময়টার ভেতরেও আমাদের ছোট গল্পগুলো আমাদের ছোট কাগজের মাধ্যমে প্রকাশিত হয়েছে, পরবর্তীকালে এইগুলো গ্রন্থিত হয়েছে, হওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যাগুলি যেসব কাগজকে আমরা ছোট কাগজ বলেছি তারা কিন্তু অনেক বড় দায়িত্ব পালন করেছেন, এবং আঙ্গিক যদি আমরা ছোট গল্পই বলি, আমাদের গল্পকাররা ছোট গল্পের মাধ্যমে অনেক বৃহৎ দায়িত্ব পালন করেছেন। তা আমরা আমাদের এই প্রতিকূল, আমাদের ছোট গল্পের একটা কথা যদি বলি, প্রতিটি প্রতিকূল স্রোতকে অতিক্রম করে আমাদের ছোট গল্প কিন্তু তার বিজয় নিশান উড়িয়েছে, তার গর্বের জায়গায় এসে দাঁড়িয়েছে। আমি এই কথাই শেষ করব যে আমরা আমাদের অদূর ভবিষ্যতে আমাদের ছোট গল্পের, আমরা মনে করি যে তার সমাপ্তি রেখা তো অনেক দূরের কথা, আমরা আরো বিভিন্ন দিকে বিভিন্ন মাত্রা নিয়ে আমরা ছড়িয়ে পড়ব, এবং আশা করা যায় যে আমরা আমাদের ছোট গল্প নিয়ে আমাদের এই গর্বের জায়গাতে আমরা আমাদের এই যাত্রাটা নিরন্তর থাকবে। আপনারা আমার কথা শুনেছেন, আমার প্রস্তুতি তেমন ছিল না, আমি জানি না আপনাদের আশা আমি কতটা পূরণ করতে পেরেছি, আয়োজকদের আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি, যারা আমাকে এতক্ষণ শুনছিলেন তাদের মূল্যবান সময় নষ্ট করে, তাদের সবাইকে আমার ভালোবাসা জানাচ্ছি, আপনারা সবাই ভালো থাকবেন, শুভ সন্ধ্যা। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক মহিবুল আজিজ সাহেবকে, তিনি মূলত বাংলাদেশের ছোট গল্পের উপর এতক্ষণ আলোকপাত করলেন, এবং তাঁরই আলোচনার সূত্রে আমরা একটা বিস্তৃত ইতিহাসকে পেয়েছি, মূলত বাংলাদেশের ছোট গল্প কিভাবে বাংলাদেশের জাতিসত্তা নির্মাণ করছে, এবং বাংলাদেশের অনেকগুলো শক্তিকে যেন এই ছোট গল্পগুলো কিভাবে এক্সপ্রেসড করছে, অভিব্যক্ত করছে, সেই বিষয়টা আমাদের এই আলোচনায় সুস্পষ্ট হয়েছে। আমরা সমৃদ্ধ হয়েছি তাঁর আলোচনায়, স্যারকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।
স্যারের আলোচনায় অনেকেই খুব ভালো প্রতিক্রিয়া দিয়েছেন। আমি একটি প্রশ্ন পাচ্ছি, সেই প্রশ্নটা স্যারের কাছে একটুখানি রাখছি। পাতাউর জামান বলে এক ভদ্রলোক, তিনি প্রশ্ন করেছেন, আঙ্গিকে বাংলাদেশের ছোট গল্পে আধুনিকতা কিভাবে এসেছে, অর্থাৎ বাংলাদেশের ছোট গল্পে আঙ্গিকগত আধুনিকতা কিভাবে এসেছে। এক, তিনি এই প্রশ্নের সঙ্গে আরেকটি প্রশ্ন করেছেন, সেই সঙ্গে নতুন জীবন রূপ কিভাবে এসেছে গল্পে, অর্থাৎ আঙ্গিকের দিক থেকে আধুনিকতা কিভাবে আসছে এবং সেই সঙ্গে নতুন জীবন কিভাবে বাংলা ছোট গল্পে, বাংলাদেশের ছোট গল্পে জায়গা করে নিচ্ছে। এই দুটি বিষয় স্যার একটুখানি আলোকপাত করবেন। আচ্ছা, আমি সংক্ষেপে বলি, আমরা যদি 1970-এর আগে, 71-এর মুক্তিযুদ্ধের আগের পর্ব ধরি, সেই সময় আমি চারজন গল্পকারের নাম বলবো যারা আঙ্গিকগত পরিবর্তন করেছিলেন, অনেক প্রতীকী, অনেক অনেক বিশ্লেষণমূলক এবং অনেক রূপক ধরনের গল্প লিখেছিলেন। সেই চারজন গল্পকার হচ্ছেন হাসান আজিজুল হক, সৈয়দ শামসুল হক, জ্যোতিপ্রকাশ দত্ত এবং আখতারুজ্জামান ইলিয়াস, আরো আছে শওকত আলী এবং মাহমুদুল হক। এদের গল্পের মধ্যে এদের ভাষাটা হচ্ছে প্রতীকী এবং তাদের ভাষাটা হচ্ছে মানে ব্যাপক বর্ণনার পরিবর্তে প্রতীকী, কোনো কোনো জায়গায় টুকরো টুকরো ফিল্মি স্টাইলে চিত্রনাট্যের ঢঙে তারা তারা গল্প লিখেছেন। এবং পরবর্তীকালে মুক্তিযুদ্ধ আমাদের আরেকটা পরিবর্তন করেছে আমাদের ভাষায়, সেটা কিরকম, সেটা হচ্ছে যে একদিকে বিপুল আবেগ, আমাদের মুক্তিযুদ্ধটাই যে একটা আবেগের ব্যাপার, সেই আবেগকে নিয়ন্ত্রণ করে কিভাবে আবেগকে পরিশীলিতভাবে যুদ্ধের আবেগটাকে, কারণ অত আবেগ দিয়ে সাহিত্য করা যায় না, কারণ সাহিত্য তো আবেগের জায়গা নয়, বিপুল আবেগকে সংযমে পরিণত করে শক্তি প্রকাশ করার যে ব্যাপারটা, সেটা আমাদের ছোট গল্পে এসেছে। এবং এই জায়গায় আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকান যে রিয়ালিটি, আমি মনে করি তার অনেক প্রভাব আমাদের মধ্যে পড়েছে, যে ল্যাটিন আমেরিকায় যে সাম্রাজ্যবাদ বিরোধী সাহিত্য হয়েছে, মার্কেজের কথা আমি বলতে পারি, অ্যালেহো কার্পেন্টিয়ারের কথা আমরা বলতে পারি, হুয়ান রালফোর কথা বলতে পারি, আমরা মারিও ভার্গাস লোসার কথা বলতে পারি, এদেরও সাহিত্য পাঠ আমাদের গল্পকাররা সরাসরি তারা অনুকরণ করেননি, কিন্তু আমাদের আঙ্গিকের ক্ষেত্রে, বিষয় ভাবনার ক্ষেত্রে এই প্রভাবটা পড়েছে, এবং যেটাকে আমি ইতিবাচক মনে করি। ধন্যবাদ স্যার। সেই সঙ্গে সম্ভবত মিথের একটা ডিকনস্ট্রাকশনও ঘটেছে। একটু আগে আপনি যে বেহুলা লখিন্দারের কাহিনী কিভাবে মিথিক্যাল একটা অবয়ব পাচ্ছে, এটা স্যার একটু আগে বলছিলেন। অসংখ্য ধন্যবাদ স্যার। আমাদের এই আলোচনার, এই অধিবেশনের পরবর্তী বক্তা হচ্ছেন ডক্টর মোহাম্মদ সাইফুজ্জামান সাহেব। তিনি কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটির বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর। আমরা আজকে তাকে পেয়েছি, তাকে পেয়ে আমরা সত্যিই কৃতজ্ঞ। গতকাল বিশেষ কারণবশত আকস্মিক অসুস্থতার কারণে সিরাজ সালেকিন মহাশয় উপস্থিত থাকতে পারেননি, তার বিকল্প হিসেবে আমরা আজকে মোহাম্মদ সাইফুজ্জামান সাহেবকে পেয়েছি। আমরা তাঁর থেকে শুনব মূল্যবান বক্তব্য। সাইফুজ্জামানের সাহেবের সম্পর্কে সামান্য কথায় বলতে হলেও, তিনি দেশে বিদেশে একাধিক সেমিনার করেছেন, সেখানে তার মূল্যবান আলোচনা আমরা শুনতে পেয়েছি। এছাড়া বহু ক্ষেত্রে তিনি পেপার প্রেজেন্ট করেছেন, তার প্রকাশিত গ্রন্থ একাধিক। তিনি বিশ্বভারতী শান্তিনিকেতন থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেছেন এবং তার সম্প্রতি প্রকাশিত গ্রন্থ কলকাতা গাঙচিল থেকে প্রকাশিত হয়েছে। আমরা মোহাম্মদ সাইফুজ্জামান সাহেবকে তার আলোচনা শুরু করবার জন্য অনুরোধ করছি। স্যার, আপনার মাইকটা একটু অন করবেন। ধন্যবাদ সঞ্চালক মহাশয়। আসলে একেবারেই অনির্ধারিত এবং অপ্রস্তুত অবস্থায় আজকের এই ওয়েবিনারে যুক্ত হচ্ছি, সেটা হচ্ছে যে আমি একেবারেই অপ্রস্তুত সেটা বলে নিচ্ছি। আমি সামান্য কিছু কথা বলবো। আমার বিষয় হচ্ছে যে বাংলাদেশের নাটক এবং সেখানে নিম্নবর্গের মানুষরা কিভাবে চিত্রিত হয়েছে এবং প্রতিফলিত হয়েছে সেই বিষয় নিয়ে। তো বাংলাদেশের যে প্রেক্ষাপট, সেটি হচ্ছে 1971 সাল থেকে শুরু করে আজকে প্রায় 50 বছর হতে চলল। তো আমি যে কাজটি করেছিলাম তার মধ্যে এই বাংলাদেশের নাটকগুলো সম্পর্কে আলোচনা করেছি, তার মধ্যে নিম্নবর্গের যে বিষয় সেই বিষয়গুলো নিয়ে সংক্ষেপে কিছু বলবো। এই কারণেই বলবো যে বেশি, আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। ওকে, ধন্যবাদ। তো সেখানে বাংলাদেশের নাটক এই যে প্রায় 50 বছর হতে চলল, তার মধ্যে
নাটকের ব্যাপক যে বিস্তৃতি এবং সেটা সাহিত্যের একটা স্থান দখল করে নিয়েছে। তো আমরা যদি শুরু করি এইভাবে যে আদিম সাম্যবাদী সমাজে কি ব্যবস্থা ছিল সেটা বলা কঠিন, তারপরও যদি আমরা দেখি যে পরম্পরাগত ভাবে সমাজে ক্ষমতা গোষ্ঠী আধিপত্য একটা স্তর বিন্যাস রয়ে গেছে, কোন শ্রেণী বা গোষ্ঠী সমাজের একেবারে উপরতলায় থাকে, আবার অন্য গোষ্ঠী তার চেয়ে নিচে বেশি ক্ষমতা ভোগ করে। এইভাবে যদি আমরা দেখি অন্যেরা নিয়ন্ত্রণ করে, ক্ষমতার নিয়ন্ত্রণ আর সামাজিক ভাবে সম্ভোগের ক্ষেত্রে একটা ক্রমশ কমতে কমতে নিচে যারা থাকে তারা একেবারেই তলানাটুকু পায় কিনা সন্দেহ। তাই জাতপাত জর্জরিত উপমহাদেশে সমাজে কখনো বা হিন্দু ব্যবস্থায় ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, শূদ্রের মধ্যেও সৎ শূদ্র অসৎ শূদ্র জল অচল আর জল অচল বিভাজন তৈরি হয়েছে। আর ধর্মীয় ব্যবস্থাই এখানে উপমহাদেশে সম্পূর্ণভাবে মুক্ত হতে পারেনি, সেই কারণেই এই বাংলাদেশের ক্ষেত্রে 1971 সাল পরবর্তীতে আমরা দেখছি একটা বিভাজন তৈরি হয়ে যাচ্ছে। সেটা সমাজের ক্ষেত্রে এই জীবিকার ক্ষেত্রে এবং ক্ষমতার যে শ্রেণী সেই শ্রেণী গোষ্ঠীর ক্ষেত্রে আমরা দেখতে পাই। সেই কারণে দেখা যাচ্ছে যে এই বাংলাদেশের ক্ষেত্রেও এই শ্রমজীবী মানুষের কথা বলতে গিয়ে আমরা নাটকের ক্ষেত্রে দেখতে পাই এই বিষয়গুলো উঠে এসেছে। তাই দেখা যাচ্ছে যে 1947 সালের পরে মোটের উপরই বাংলাদেশের বাংলা সাহিত্যের একটা স্বতন্ত্র ইতিহাস রচিত হয়েছে। তাই উপনিবেশ পর্বেও বাংলা সাহিত্যের একটা বা নাটক থিয়েটারের এবং ঢাকা কেন্দ্রিক নাট্যচর্চার একরকম সক্রিয়তা লক্ষ্য করা গেছে। তাই কলকাতা কেন্দ্রিক নাট্যচর্চার ক্ষেত্রে এবং প্রাক ঔপনিবেশিক পর্বের অভিকরণ শিল্পের দেশজ আঙ্গিকের প্রত্নচিহ্ন পূর্ববঙ্গের আধুনিক নাটক থিয়েটারে রয়ে গেছে। তাই স্বাধীন বাংলাদেশেও তার ব্যত্যয় ঘটেনি বলে আমাদের মনে হয়েছে। মুক্তিযুদ্ধের মাধ্যমে এবং স্বাধীন বাংলাদেশে স্বাধীনতার পরপরই কয়েকটি নাটকের দল গড়ে ওঠে, সেটা কলকাতার নাট্য দলের অনুকরণেই আমরা দেখতে পাই। সেখানে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। নাট্যকর্মীদের যে আন্দোলন এবং বাংলাদেশের নাটক যে একটা স্বতন্ত্র ভূমি পেয়েছে সেটা বাংলাদেশের নাটকের সঙ্গে নিম্নবর্গের মানুষের জীবনযাপন আচার আচরণ সমাজ জিজ্ঞাসা এবং সমাজ সংস্কৃতি লোকাচার ঐতিহ্য শোষণ নির্যাতন প্রতিবাদ প্রতিরোধ নিপুণভাবে তারা তুলে এনেছেন নাটকের মধ্যে। শুধুমাত্র প্রতিবাদ প্রতিরোধ নয়, নিম্নবর্গের জীবনাশ্রিত নাটকে কার্নিভালেক্স বা হুল্লোড় বা উৎসবের বিশেষ প্রয়োগ লক্ষ্য করা যায়। সেক্ষেত্রে নিরন্ন মানুষের জীবনে হয়তো সেইটুকুই আনন্দ নিয়ে তারা জীবন যাপন করেছে, তাদের মুখের ভাষা সাহিত্য আঞ্চলিক ভাষায় নাট্যকার পাত্র পাত্রীদের সংলাপ ব্যবহার করেছেন, কাব্যময় ভাষা ব্যবহার করেছেন, উপমা চিত্রকল্প ছন্দের ব্যবহার করেছেন তারা, এবং নাটকের আঙ্গিকের ক্ষেত্রে ইউরোপীয় রীতির পাশাপাশি দেশজ রীতি এবং ঐতিহ্য ব্যবহারের সচেষ্ট হয়েছেন, বর্ণনাত্মক রীতি গ্রহণ করেছেন, নাটকের সঙ্গীত এবং গুরুত্ব বিশেষভাবে পেয়েছে। দৃশ্যসজ্জার পরিবর্তে আমরা দেখতে পাচ্ছি যে নাটকের বিশেষ কিছু বিষয় রয়েছে, তার মধ্যে নিম্নবর্গের বিষয় এসে উঠে এসেছে। তারপর আর্থসামাজিক প্রেক্ষাপট এবং রাজনৈতিক চেতনায় আমরা জানি যে বাংলাদেশের নাটকের মধ্যে এক গুরুত্বপূর্ণ ভূমিকা উঠে এসেছে। এই কারণেই যে বাংলাদেশ একসময় সামরিক শাসকদের অধীনে ছিল, সেই পরিপ্রেক্ষিতে তাদের এক প্রতিরোধের যে চিন্তা চেতনা সেগুলো এক গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। সেই জন্য আমরা দেখি যে বাংলাদেশের ঢাকা শহরের যে মঞ্চ নাটকগুলো অভিনীত হয়েছে সেগুলো নিম্নবর্গের জীবনের নানা দিক প্রতিফলিত হয়েছে, এবং সেক্ষেত্রে বিষয় হিসেবে স্বাধীনতার পর আমরা যদি দেখি তাহলে দেখতে পারবো যে আরণ্যক নাট্যদল মামুনুর রশিদ এর ওরা কদম আলী থিয়েটার নাটক সৈয়দ শামসুল হকের পায়ের আওয়াজ পাওয়া যায় এরকম বিশেষ কিছু নাটক দিয়ে সিলেমাল দিন তো রয়েছেই ঢাকা থিয়েটার, তারা এই বিষয়গুলো নাটকের মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা
রেখেছে বলে আমরা দেখতে পাই। তাহলে এই যে বাংলাদেশের নাটকের ক্ষেত্রে একটা ইতিহাস এবং তার সাথে 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 আমরা দেখি যে বাংলাদেশের রাজনৈতিক যে ঘটনা সেই ঘটনাও এর মধ্যে বিরাট প্রভাব রেখেছে। কি কারণে যে আমরা বলছি যে বাংলাদেশের যে রাজনীতি এবং স্বাধীনতা শুরু তার পরবর্তীকালে রাজনৈতিক পটভূমি একটা গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দেখা যায়। তো নিম্নবর্গ সম্পর্কে আমরা যদি বলি তাহলে পরে পৃথিবীর যে কোনো রাষ্ট্রেই সেইটা কেন্দ্র প্রান্তের ক্ষমতা বিন্যাসের রাষ্ট্রীয় এবং সামাজিক দৃষ্টিভঙ্গির কারণে উচ্চ এবং নিম্নবর্গের অবস্থান একরকম নির্ণীত হয়ে থাকে। অর্থনৈতিকভাবে নিম্ন আয়ের মানুষ অথবা উচ্চবর্গের দ্বারা শোষিত নির্যাতিত কৃষক শ্রমিক শ্রেণী সমাজে নিম্নবর্গ বলে পরিচিত বলে আমরা জানি। কার্ল মার্কস তার এর প্রলেতারিয়েত শব্দটিকেই বিশেষ উদ্দেশ্যে ব্যবহার করেছিলেন মুসোলিনির কারাগারে অন্তরীণ আন্তোনিও গ্রামসি। তো তাতে শব্দটির তাৎপর্য অনেকখানি বদলে গেছে। সেই থেকে পৃথিবীর দেশে দেশে শব্দটি পারিভাষিক অর্থে ব্যবহৃত হয়েছে। আর পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় শ্রমিক শ্রেণী হলো নিম্নবর্গ, শ্রমিক শোষিত নির্যাতিত সকল শ্রেণীর মানুষ নিম্নবর্গ যারা উচ্চবর্গের উপর নির্ভরশীল। তাই প্রলেতারিয়েত এর বাংলা প্রতিশব্দ সর্বহারা কখনো কখনো বা সর্বহারার সমর্থক হয়ে ওঠে এই দরিদ্র শ্রেণীর মানুষেরা। এই যে উচ্চবর্গের মানুষেরা প্রভু আর দাস হলো নিম্নবর্গ, বাংলাদেশে নিম্নবর্গ মানুষের আলাদা কোনো পরিচয় সাংবিধানিকভাবে স্বীকৃত নয়। কিন্তু এটাও ঠিক যে অর্থনৈতিক রাজনৈতিক সামাজিক থাকবন্ধে দুর্বল শোষিত শ্রেণীত মানুষের তারাই মূলত নিম্নবর্গ হিসেবে পরিচিত হয়ে থাকে। সেই কারণেই এই বিভাজন দৃষ্টি এবং দরিদ্র মানুষের সংজ্ঞা নির্ধারণ করাটা খুবই জটিল একটা বিষয়। তাই বাংলাদেশের আর্থসামাজিক রাজনৈতিক পরিস্থিতির যে সংক্ষেপে আমরা বললাম যে রাজনৈতিক অস্থিরতা, মধ্যবিত্তের চরম পতন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, খুন, ছিনতাই, ধর্ষণ, রাজনৈতিক ছিনতাই, উচ্চবর্গের ক্ষমতা দখলের লড়াই, আইন শৃঙ্খলা বাহিনীর যে সামরিক শাসন, ধর্ম নিয়ে রাজনীতি, সাম্প্রদায়িক সমস্যা, এই সমস্ত বিষয়গুলোই মূলত নিম্নবর্গের নাটকের মধ্যে উঠে এসেছে বলে আমরা দেখতে পেয়েছি। আমরা যদি আরো দেখি যে বাংলাদেশের এই যে নিম্নবর্গের মানুষ পাশাপাশি তার যে একটা ঐতিহ্য লোকায়ত চেতনা এই বাংলাদেশের থিয়েটারের মধ্যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে রয়েছে। বাংলাদেশের বাঙালি যে হাজার বছরের সংস্কৃতি সেটা একটা গুরুত্বপূর্ণ। ঔপনিবেশতার কারণে লোকনাট্য এবং বিভিন্ন বিষয়ে আমরা দেখি যে যাত্রাপালা, জারিগান, শাড়ি, ভাটিয়ালি, মুর্শিদি, ভাওয়াইয়া, পুতুল নাচ, বিভিন্ন বিষয় লোকমেলা নিজস্ব নাট্য আঙ্গিক বাংলাদেশে অনেক আগে থেকেই প্রচলিত ছিল। পরবর্তীকালে বাংলাদেশের নাটকের যে ধারা সেই ধারাকেও এরা এই আধুনিক যারা থিয়েটার প্রবক্তা তারাও নাটকের মধ্যে তুলে ধরেছেন। তাই তাদের উপজীব্য করেও নাটক লেখা হয়েছে, নাটক মঞ্চস্থ হয়েছে রাজধানী অথবা জেলা শহরে, থানা শহরের বিভিন্ন জায়গায়। নিজেরা নিম্নবর্গের মানুষেরা নিজেরা নাটক দেখার সুযোগ পায় না, এটা সত্যি। সেই জন্য আধুনিক থিয়েটার বা প্রসেনিয়াম থিয়েটার নিম্নবর্গের দর্শকদের জন্য নিশ্চয়ই তৈরি হয়নি, সেটা আমাদের মনে রাখতে হবে। কিন্তু আমাদের নিজস্ব নাট্য ঐতিহ্য ছিল সব শ্রেণীর মানুষের জন্য। যাত্রাপালা এবং অন্যান্য ক্ষেত্রে আমরা যদি দেখি সেটাও এক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই যে নিম্নবর্গের প্রত্যক্ষ ভূমিকা এবং বাংলাদেশের থিয়েটার না থাকলেও তারা বিষয় হিসেবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তাই স্বাধীনতা পূর্ব নাটকের ধারাতেও নিম্নবর্গের মানুষের জীবন যাপন, তাদের প্রতিবাদ প্রতিরোধের চিত্র আমরা দেখতে পাই। আধুনিক থিয়েটারে লোকায়ত চেতনার প্রয়োগ, নিম্নবর্গের নাটকের প্রযোজনা, নিজস্ব আঙ্গিক ঐতিহ্য উদ্ধারে ঢাকা থিয়েটার এবং অন্যান্য নাটকের দলগুলো এক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এই যে লোকায়ত জীবন, ধর্ম, সংস্কৃতি, ঐতিহ্য, নিম্নবর্গের মানুষের জীবন, ক্ষুদ্র জাতি নিরীগোষ্ঠী, তাদের লোকাচার, লোকবিশ্বাস থিয়েটারের বিষয় হিসেবে উঠে এসেছে। আমরা বলতে পারি সেলিম আলদিনের কীর্তনখোলা নাটকে মেলা, যাত্রাপালা, কবিগান, পুঁথিপাঠ, মনোহরির দোকান, বায়োস্কোপ, এরা বিভিন্ন একটা মেলার যে পরিবেশ সেটাকে তুলে এনেছেন। অন্যান্য নাট্যকারেরাও
এই লোকায়ত চেতনা এবং তার দলগুলোর যে প্রয়োগ সেগুলো লক্ষ্য করা যায়। আর বাংলাদেশের থিয়েটার দলগুলো দ্বারা প্রযোজিত এই বিভিন্ন বিষয় না বাংলাদেশের যে থিয়েটার সেই থিয়েটারে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমরা যে কথা বলছিলাম এই যে এই বাংলাদেশের নাটকে নিম্নবর্গ জীবন এবং সমাজ বাস্তবতা এবং তার প্রতিফলন বাংলাদেশের এক গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠে এসেছে। অন্যান্য মধ্যবিত্ত নাটকেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, সেটা আরো বিস্তারিত হবে বলে আমরা খুব সংক্ষেপে এই নিম্নবর্গের বিষয়টা নিয়েই আলোচনা করব। বাস্তবতা হলো বাংলাদেশের এই মুক্তিযুদ্ধের যে আদর্শ অর্থাৎ সকল প্রকার বৈষম্য দূর করে সামাজিক ন্যায় বিচার সাম্য প্রতিষ্ঠার সংকল্প তা বাস্তবায়ন হয়নি নানা কারণেই। কারণ হচ্ছে যে আমরা জানি যে 1971 সাল 72 সালে যে সংবিধান প্রণীত হলো সেই সংবিধানের চারটি মূল ধারা, সেই মূল ধারার একটি ধারা ছিল হচ্ছে যে ধর্ম নিরপেক্ষতা, কিন্তু পরবর্তীকালে সামরিক শাসকেরা এই ধর্ম নিরপেক্ষতাকে তুলে দেয় আর কি। সেই কারণে এই বিশেষ ক্ষেত্রে আমরা দেখতে পাই এক গুরুত্বপূর্ণ বিষয় যে বাংলাদেশের সমাজে এটা একটা ক্ষত হয়ে রয়েছে বলে আমরা দেখতে পাই। সেই জন্য যখন আমরা দেখি যে এটা অধ্যয়ন এবং নিম্নবর্গ অধ্যয়নের যে ইতিহাস সেই ইতিহাস আমরা দেখেছি এই থিয়েটারের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ বিষয় আমরা দেখতে পাচ্ছি। তাহলে পরে যদি আমরা দেখি যে এই যে শিল্প সাহিত্যে সমাজে সামাজিক ন্যায় বিচার এবং সাম্য প্রতিষ্ঠার যে সংকল্প সেটা বাস্তবায়ন হয়নি, স্বভাবতই এই বৈষম্যের চিত্র শিল্প সাহিত্যে প্রতিফলিত হয়েছে। বাংলাদেশের সমাজে যেমন তেমনি নাটকেও নিরন্ন শ্রমজীবী বস্তিবাসী নির্যাতিত মানুষের বিভিন্ন পেশার নিম্নবর্গের মানুষ আদিবাসী সাঁওতাল গারো মান্দাই চাকমা এবং বিভিন্ন জনজাতি নাট্যকার নিপুণ ভাবে উপস্থাপন করেছেন। তাই বাংলাদেশের নাটকের যে নিম্নবর্গ সেই নিম্নবর্গের বিভিন্ন বিষয় এই নাটকগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই এর ফলে রাজনৈতিক কারণে এক শ্রেণীর মানুষ প্রচুর অবৈধ সম্পত্তির মালিক হয়েছে, আর পাশাপাশি নিম্নবর্গের মানুষ দরিদ্র থেকে আরো দরিদ্র হয়েছে। সেই কারণেই এদের সংখ্যা আরো দিন দিন বৃদ্ধি পেয়েছে, তাই নাট্যকার ভেদে রকম ফেরও হয়েছে। নিম্নবর্গের যে নাটক এবং সেই প্রযোজনাগুলো আমরা যদি দেখি তার মধ্যে এক গুরুত্বপূর্ণ ভূমিকাও তারা রেখেছে বলে আমরা মনে করি। তাহলে এই যে পৃথিবীর যে রাষ্ট্রীয় এবং বাংলাদেশের প্রেক্ষাপটে নিম্নবর্গের অধ্যয়ন এবং নাটকের ক্ষেত্রে তাদের যে অবদান সেই অবদানের ক্ষেত্রে আমরা গুরুত্বপূর্ণ হয়ে উঠি। যদি আমরা দেখি যে রাষ্ট্রের যে অন্যতম মূল লক্ষ্য বা নীতি সেটি হচ্ছে যে জনগণের যে অধিকার সেই অধিকারকে নিয়ে আসা, কিন্তু সেটা পরিপূর্ণভাবে বাস্তবায়ন হয়নি বলে আমাদের কাছে মনে হয়েছে। সেই কারণে দেখা যাচ্ছে যে এই যে বাংলাদেশের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ ভূমিকা যদি আমরা দেখি তাহলে পরে সেখানে দেখা যাবে যে এর বিষয় হিসাবে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা রেখে এসেছি। তাই বাংলাদেশের নাটকের যারা নাট্যকার রয়েছিলেন সেলিম আল দীন থেকে শুরু করে মামুনুর রশিদ, সৈয়দ শামসুল হক এবং মামুনুর রশিদ সেলিম আল দীন, এরা বাংলাদেশের নাটকের নিম্নবর্গের দিকগুলোকে গুরুত্বপূর্ণ হিসাবে উপস্থাপন করেছেন। তাহলে এই যে নিম্নবর্গ এবং বাংলাদেশের যে নাটক সেই নাটকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে উপস্থাপন এবং তাদের জীবনের আর্থসামাজিক এবং রাজনৈতিক ঘটনার সঙ্গে পরিবর্তিত হয়েছে। সমাজের প্রান্তিক এবং নিম্নবর্গের জনমানুষের জীবনচক্র এবং তাদের যে সংগ্রাম ঐতিহ্য মঞ্চ নাটক এবং শিল্পরূপ এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। স্বাধীন রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশের পর বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির প্রতিচ্ছায়া বিশেষভাবে পাওয়া যায় সেই দেশের নাটকে। কারণ কি? কারণ হচ্ছে যে আমরা আগেই বলেছি যে 1975 সালের পরে সামরিক সরকার প্রায় 2 দশক ক্ষমতায় ছিল এবং তারা বাংলাদেশের নাটককে এবং শিল্প সাহিত্য আন্দোলনকে বিকশিত হতে দেয়নি। শুধুমাত্র একমাত্র নাটকই তারা তাদের যে প্রতিবাদ সেই প্রতিবাদের ভাষা নাটকের মধ্যে তুলে এনেছেন। সেই কারণেই বাংলাদেশের নাটকের এবং বিষয়ের যে প্রকরণে সেই ধারার সঙ্গে যুক্ত হয়েছে মুক্তিযুদ্ধ পরবর্তী স্বাধীন রাজনৈতিক এবং রাষ্ট্রের গতিবেগ। 52-র ভাষা আন্দোলন থেকে যেটা শুরু হয়েছিল এবং পরবর্তীকালে
সামরিক শাসকেরা বাংলাদেশকে তাদের যে আত্মপরিচয়, সেই আত্মপরিচয়ের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা দেখতে পাই। সেই কারণে এই নাট্যকারেরা তারা বিভিন্ন ভাবে তাদের যে প্রচেষ্টা সেই প্রচেষ্টাকে গুরুত্ব দিয়ে বিবেচনা করেছেন। এই যে নাট্য নির্মিতি এবং আত্মপরিচয় পুনরুদ্ধারে হয়ে ওঠা অন্যতম শিল্প প্রয়াস, নিম্নবর্গ মানুষের আর্থ সামাজিক এবং মনস্তাত্ত্বিক বাস্তবতা উন্মোচনে এক একজন নাট্যকার এক একজন ভাবে ব্রত হয়েছিলেন। এই যে তাদের যে সমবেত সৃষ্টি এবং বিশ শতকের শেষার্ধে জন্ম নেওয়া স্বাধীন বাংলাদেশ সার্বভৌম রাষ্ট্রের মানবিক ইতিহাসের একটা খণ্ড পর্ম বাংলাদেশের নাটকের মধ্যে দেখা যায়। সেই কারণে ইতিহাস থেকে নাটক এবং নাটক থেকে ইতিহাস পারস্পরিক যে সঞ্চালন সম্ভাবনার সূত্র ধরে নিম্নবর্গ নামক বর্গটির অবস্থা এবং অবস্থান নির্ণয় করা আমরা চেষ্টা করেছি এই বিষয়ের মধ্য দিয়ে। আর জীবনশ্রয়ী নাটকের যে ধারা প্রবাহমান ছিল নিম্নবর্গের মানুষের ক্ষেত্রে সেটাও এক গুরুত্বপূর্ণ বিষয় হয়ে রয়েছে। আমরা মধ্যবিত্তের নাটক দেখেছি, মধ্যবিত্তের নাটকের মধ্যেও এক গুরুত্বপূর্ণ বিষয় হয়ে রয়েছে। তো সেলিম আল দীন এবং মামুনুর রশিদ তারা গ্রামের শ্রমজীবী মানুষ থেকে শুরু করে আরো অন্যান্য যে সমস্ত মানুষ ছিলেন তাদের কথা বলতে গিয়ে বিভিন্ন ভাবে এই থিয়েটারে তাদের যে বাস্তবতা সেই বাস্তবতাকে তুলে ধরেছেন। আবদুল্লাহ আল মামুন নাট্যকার হিসেবে তার মধ্যবিত্তের নাটক বেশি লিখেছেন, তারপরেও নিম্নবর্গের নাটক তিনি যখন নির্মাণ করছেন তখন সেখানেও আমরা দেখতে পাই তার যে বক্তব্য সেই বক্তব্য মধ্যবিত্তের যে সমাজ সেই সমাজ ব্যবস্থাকে তিনি নানাভাবে সমালোচনা করেছেন তার নাটকের মধ্য দিয়ে। মামুন রশিদের কথা বললাম, সেলিম আল দীনের কথা আরো বেশি করে বলা যায় এইভাবে, এই যে নিম্নবর্গ নামক যে সাহিত্য বর্গ বাংলাদেশের অর্থনীতি এবং রাজনৈতিক দিক থেকে একটা নতুন দিগন্ত উন্মোচন করেছে। নিম্নবর্গ মানুষের যাপিত জীবনের দুঃখ কষ্ট ভাষা শোষণ সবই নাটকের উপযোগ্য। শুধুমাত্র শিল্প হিসাবে নিম্নবর্গ নামের একটা ক্যাটাগরি তৈরি হয় কোনো লাভ নেই, যদি না তার অভিঘাত সমাজে গুরুত্বপূর্ণ বা গুরুত্ব না পায় বা আলোড়ন তুলতে পারে। আমরা যদি বলি তাহলে দলিত কথা বলতে পারে, ক্যান স্পিক সাওয়ার্ডান, সেটা প্রমাণ করতে দিতে হবে। সমাজের নারীর অবস্থান পরিষ্কার হয়ে ওঠে নাটকের দর্পণে। স্বাধীনতা জাতীয়তাবাদ ধর্ম কেউই নিম্নবর্গকে সুরক্ষা দিতে পারেনি। চর্যাপদের কাল থেকে শুরু করে অধুনা বাংলাদেশের সমাজচিত্র আমরা যে সমস্ত নাটকগুলো দেখেছি সেই নাটকের মধ্যে প্রকাশিত হয়েছে। এই সামাজিক সুরক্ষার অভাব, বেকারত্ব, দারিদ্র, জনসংখ্যার সমস্যা, শিক্ষা, স্বাস্থ্যের সুযোগের অভাব, পুষ্টির অভাব এবং শহর এবং গ্রামের নিম্নবর্গ মানুষের বাস্তবতা, উচ্চবর্গের দ্বারা নানা রকমের শোষণের কারণে কৃষক জমি হারিয়ে বেকার হয়ে শহরে আসে কাজের আশায়। মামুনুর রশিদ তার নাটকগুলোতে এই যে শ্রমজীবী মানুষ তাদের অধিকার আদায়ের জন্য প্রতিবাদ করতে পারে। কদম আলী, এই মামুনুর রশিদের নাটকের একটা চরিত্র, কদম আলী, রাবিয়া, আসিয়া, আতসী, রফিক, আজিজুল চরিত্রগুলোর মধ্য দিয়ে এই যে নিম্নবর্গ শ্রেণীর প্রতিবাদীর যে চিত্র সেই চিত্র প্রতিফলিত হয়। তাহলে আমরা দেখি যে নাট্যকার মনোযোগ দিয়েছেন সে এইভাবে নাট্যকার তারা। তেমনি আবদুল্লাহ মামুন তার নাটকগুলোতে চরিত্রগুলোতে তাদের মুখে প্রতিবাদের ভাষা, সমাজ, রাজনীতি, ধর্ম সমস্ত কিছু অস্বীকার করতে চায়। বাক্কামিয়া, কান্দুনি, মর্জিনা, ককিলা, মেহেরজান, আলোবিবি এই সমস্ত নাটকের চরিত্রগুলো এরা প্রত্যেকেই শোষিত জনগণের প্রতিনিধি, তাই এদের ভাষার মধ্যে কোথাও বাস্তবতার বাড়াবে বলে মনে হয় না। আরো যদি আমরা দেখি আবদুল্লাহ মাহমুদ নামে আরেকজন নাট্যকার, বাংলাদেশের মুক্ত নাটকের জন্য তিনি লিখে গেছেন সাত পুরুষের ঋণ নামে একটি নাটক। শ্রমজীবী মানুষের দুঃখের কথা বলতে গিয়ে তিনি নানকার পালা, যাদের ভাতের অভাব কষ্ট এবং দুঃখের কথা কখনো শেষ হয় না তাদের কথা তিনি এই নাটকের মধ্যে বলতে চেয়েছেন সাত পুরুষের ঋণ নাটকের মধ্যে। এ প্রসঙ্গে আমরা বলতে পারি মনির চৌধুরীর কবর নাটকের কথা, সেখানে মুর্দা ফকিরের কথা বলতে পারি। 43-এর দুর্ভিক্ষে পরিবারকে সবাইকে হারিয়ে তার ধারণা হয়েছে মানুষ শুধু একভাবেই মারা যেতে পারে, সেটা ক্ষুধার অভাবে, অন্যের অভাবে। সেই কারণেই সে কবরেই বসে থাকে এবং যদি তাকে আর ক্ষুধার অভাব এবং কবরে যাতে শুট করে ঢুকে পড়তে পারে সেই কথা তিনি তার নাটকের মধ্যে বলেছেন। এটা 52-এর ভাষা আন্দোলন প্রসঙ্গে তিনি এই কথাটি বলেছিলেন। তাহলে বলছে যে তার ধারণা শুধু
মানুষ একভাবেই মরতে পারে, তাহলে খেতে না পেয়ে। সৈয়দ ওয়ালিউল্লাহ গল্পকার, তার গল্পের মধ্যেও দুর্ভিক্ষের কথা উঠে এসেছে। আমরা বাংলাদেশের যে নাটক, বাংলাদেশে 74 সালে খাদ্যের অভাবে দুর্ভিক্ষ হয়েছিল, সেই প্রসঙ্গে আমরা বলতে পারি সেখানেও এই খাদ্য দুর্ভিক্ষ নিয়ে নাটক লিখেছেন সৈয়দ শামসুল হক। তিনি লিখেছেন যে ভাতের অভাবে নারী পতিতাবৃত্তির অনুমতি প্রার্থনা করেছে, অথচ সেই বাংলাদেশ থেকেই সৈনিকেরা খাদ্য জাহাজ ভর্তি করে নিয়ে যাওয়া হয়েছিল। স্বাধীন সদ্য স্বাধীন বাংলাদেশের দুর্ভিক্ষের প্রসঙ্গ এখানে আলোচনায় এসেছে। তাই আমরা দেখি যে সেলিম আল দীন নাটক লিখেছেন তার এই নিম্নবর্গের মানুষদের নিয়ে, উচ্চবর্গের তথা সমাজের এলিট শ্রেণীর মুখোশ উন্মোচন করেছেন। সেখানে দেখা যায় সমাজ রাষ্ট্রকে শোষকের পক্ষ নিতে, তাই নিম্নবর্গের আখ্যানের মধ্য দিয়ে উচ্চবর্গের সমস্ত রকমের অন্যায় অবিচারের প্রতিবাদ প্রত্যাখ্যান হয়ে বড় হয়ে ওঠে। স্বাধীনতা মানুষের মধ্যে নতুন দেশ গড়ার প্রত্যয় নিয়ে আবির্ভূত হলেও দেশ গড়ার সুযোগকে কাজে লাগানো যায়নি। তার কারণ হচ্ছে যে সামরিক শাসকেরা সেই স্বপ্ন ধ্বংস করে দেয় এবং গণতন্ত্র কিছুদিন বজায় থাকলেও পরবর্তীকালে সামরিক শাসনের ফলে পুঁজিবাদের দ্রুত বিকাশ লাভ করেছে। সেটা সমাজতন্ত্র সে দেশের জন্য খুবই প্রয়োজন ছিল, কিন্তু সেটি বাস্তবায়ন করা সম্ভব হয় না। পুঁজিবাদ এবং সামরিক শাসনের ফলে বাংলাদেশের দরিদ্র দুর্ভিক্ষ, নিম্নবর্গের মানুষের যে জীবনযাপন, সেই জীবনযাপন গুলো আমরা নাটকের মধ্যে দেখতে পাই। তাহলে সেলিম আল দীনের নাটকের মধ্যে সোনাই, কেরামত এবং অন্যান্য চরিত্রগুলো যদি আমরা দেখি, তারা নারী চরিত্রের মধ্যে ডালিমন, বনশ্রী, নওশাদি, এরা এই চরিত্রগুলো গ্রামগঞ্জের মানুষ এবং গ্রামগুলোই সে দেশের প্রাণ। সেই জন্য সমাজের উচ্চবর্গের দ্বারা শোষিত বাংলাদেশের অবস্থা, ধর্ম, কালো টাকা, পরকাল সব একাকার হয়ে গেছে। যার টাকা আছে ধর্ম তার। নারী চরিত্রগুলো ধর্ষিতা, পতিতা, বেশ্যা, ভ্রূণ এবং যৌন চার, এইগুলোর মধ্য দিয়েই অতিক্রম করতে হয় নরকসম জীবনের পথ। এই যে পথ বন্ধুর এবং পারিবারিক জীবনেও নারীর লাঞ্ছনা হয় প্রতিনিয়ত। সেই কারণে সামাজিক এবং অর্থনৈতিক দিক থেকে স্বাবলম্বী না হওয়ার কারণেই, নারী যে পরাধীন, সেই পরাধীনতার কারণেই আমরা দেখি যে মানুষের জীবন কিভাবে স্বাধীনতার মূল্য দিতে হয়। সেই কথাগুলোই বাংলাদেশের যে নাটক, নিম্নবর্গের যে নাটক, সেই নাটকের মধ্যে আমরা দেখতে পাই। সেই কারণেই নারী যে পরাধীন এবং তারা যে নিম্নবর্গ, স্বাধীনতার মূল্য দিতে হয় অনেক। তাই দেখা যায় প্রত্যাখ্যানের রাজনীতি বাংলাদেশের নাটকের অন্যতম বিষয় হয়ে উঠেছে। বাস্তবতার নিরিখে নাট্যকারের স্বর সবসময় নাট্যকারের স্বরের প্রতিভু হয়ে কৃত্রিম বানানো হতে পারে। সেই কারণে গায়ত্রী স্পিভাক চক্রবর্তীর বহুল উচ্চারিত ক্যান দিস সাবলটান স্পিক প্রশ্নটি আবার তির্যক তাৎপর্য সহ বাংলাদেশের নাটকের ক্ষেত্রে ফুটে ওঠে। তাই দেখা যায় যে এক্ষেত্রে আমরা যদি দেখি যে বাংলাদেশের নাটকের এই যে তাৎপর্য এবং জীবনের, নিম্নবর্গ জীবনের উপস্থাপনের ক্ষেত্রে সাহিত্যের আলোচনার দিক থেকেও আলোচিত নাটকগুলোর একরকমের বিশেষ বর্গ হিসাবে বিবেচনাযোগ্য হতে পারে, কিন্তু প্রযোজনার সময় বাংলাদেশের এই নাটকের ক্ষেত্রে রাজনীতি প্রবাহের সমান্তরে বিচার করলে সেটা শিল্প প্রয়াসের অন্তর্বর্তী ফাঁক এবং ফাঁকি রাজনীতির প্রবাহের ক্ষেত্রে উত্থাপিত না হলে কোথাও একটা ভাবের ঘরে চুরি হয়ে যাচ্ছে বলে মনে হয়। সেই কারণেই অতি সংবেদনশীল এই বিষয় যদি আমরা এড়িয়ে না যাই, তাহলে পরে দেখতে পাবো, মনে রাখতে হবে, শিল্প আসলে আর্থসামাজিক বাস্তবের ভিত্তি, বাস্তবের উপর গড়ে ওঠা একরকমের উপরিকাঠামো বা সোফার স্ট্রাকচার, তার ইশারা এবং চিহ্ন। তাই আমরা দেখি যে বাংলাদেশের নিম্নবর্গ আশ্রিত নাটক থিয়েটারের প্রাপ্তি এবং অপ্রাপ্তির বিষয়গুলো দৃষ্টিপাত করলে দেখা যাবে যে এর অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সেই গুরুত্বপূর্ণ ভূমিকার দিকেও আমরা গুরুত্ব দেব, দিয়ে তার বিচার এবং বিশ্লেষণ করে দেখতে পাই যে বাংলাদেশের নাটকের কতগুলো বিষয় রয়েছে। আমরা একটু যদি দেখি যে বাংলাদেশের নাটকের যে বিভিন্ন বিষয় রয়েছে, সেখানে মিথ পুরাণের ব্যবহার করেছেন নাট্যকারগণ। সেখানে আখ্যানতত্ত্বের বিচারে বাংলাদেশের নাটকের বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকা তারা দেখিয়েছেন এবং যুক্তি এবং উপস্থাপন অনেক ক্ষেত্রে নাটকের ক্ষেত্রে বলা যায় যে তারা এই ধারা থেকে বেরিয়ে আসার চেষ্টা করেছিলেন। সেটা কেমন, যে
আখ্যান যে ন্যারেটোলজি বা আখ্যান তত্ত্বের বিচার করতে গিয়ে তারা গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে দেখিয়েছেন। তো নিজস্ব নাট্য ঐতিহ্য অন্বেষণ করতে গিয়ে তারা দ্বৈত দ্বৈতাবাদ, একই দেহে শিল্প এবং নাট্য আখ্যানের কথা আমরা দেখেছি নাটকের মধ্যে। ইউরোপে নীতিতে মধ্যবিত্ত জীবনের সংকট এবং তার সমাধান, সেটা মহাকাব্যিক হয়েছে অনেক ক্ষেত্রেই। এই যে বাংলাদেশের হাজার বছরের নাটক এবং নাট্য কৌশলের উপস্থাপন, সেটা এক গুরুত্বপূর্ণ ভূমিকা হয়ে রয়েছে। কথা নাট্য এবং ন্যারেটরের যে ভূমিকা, সেটা নাটকের মধ্যে উঠে তুলে এলেছেন অনেক নাট্যকার। সেই কারণেই আমরা মধ্যযুগের যে সমস্ত কবিতা, তার কিছু সূত্র ধরে আমরা নাটকের ক্ষেত্রে দেখতে পাই তিনি সেই বিষয়গুলো দেখিয়েছেন। তাহলে পরে বাংলাদেশের নাটকের যে অর্জন, সেই অর্জনের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ ভূমিকা সেটা দেখতে পাই। তাহলে এক থেকে ব্যালাড এবং গীতিকার আদল এই নাটকের মধ্যে আমরা দেখেছি, এবং বিচিত্র উপস্থাপন সেই ক্ষেত্রে গীতিকার, যাত্রা, অভিনেতা এবং নিম্নবর্গের শিল্পী তাদের যাপিত দুঃখ এবং জীবন, নিজেরাই নিজেদেরকে হত্যা করেছে। সেলিম আল দীন এই সীমানাকে ছাড়িয়ে তার যে কথা, সেই নাটকের মধ্যে দেখতে পেয়েছি। তাহলে এই যে পাঁচালী এবং নাটকের মধ্যে নতুন আঙ্গিক, সেটা আমরা দেখতে পাই। তাহলে এই নাটক যদি আমরা নাও দেখি, পড়তে পড়তেও তার যে ধ্বংস আর নির্মাণ, এক অস্থিরতার মধ্য দিয়ে আমরা যেতে হয়, তাহলে দেখতে যাই মঞ্চ নির্দেশনা দেয়া হয়েছে এবং সেটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সংলাপের মাঝখানে একটা অংশ নিয়ে কখনো কখনো তার যে তত্ত্ব, সেই তত্ত্ব তিনি দেখিয়েছেন নাটকের মধ্যে। আমরা যদি দেখি যে নাটকের মধ্যে পরিভাষা হিসাবে এবং মধ্যযুগের সাহিত্য তিনি নির্মাণ করেছেন এক গুরুত্বপূর্ণ ভূমিকা। তাহলে পরে এই যে বিষয়, সেই বিষয়ে আধুনিকতার আধুনিকতা যদি আমরা দেখি, দেবেশ রায় শ্রদ্ধেয় বলেছিলেন প্রাচ্যের ন্যারেটিভনেসের আধুনিক জায়গাটা, যেটাকে দেবেশ রায় বলেছেন আধুনিকতার আধুনিক, এই জন্য যে এখানে চরিত্রের মধ্য থেকে ন্যারেটর বেরিয়ে এসে কথা বলে আবার চরিত্রের মধ্যে ঢুকে যায়। আমি চরিত্রের মাঝে একটা ইন্টারাপশন হচ্ছে ন্যারেটর, এই কনসেপ্টটা নিয়েছি মানুষ কিন্তু কখনো কখনো নিজের মধ্যেই কথা বলে, সেই কথা বলে যে লোকটি কথা বলছে তার মধ্যেই সে বাস করছে, সেই সত্তা মানুষের ভিতরেই বাস করে, তার কথা আমরা বুঝতে পারি না কিন্তু অনেক কিছু ভাবি, এই ভাবনাটাই আরেকটা লোকের ভাবনা, এই রকম জায়গা থেকেই ন্যারেটিভনেসকে একটা জায়গায় নিয়ে আসতে পারি, এ কথা বলেছিলেন নাসিরুদ্দিন ইউসুফ, এই নাটকের যিনি নির্মাতা। আর দেবেশ রায় সেলিম আল দীনের নাটকের ফর্ম নিয়ে লিখেছিলেন যে নাটকে উপন্যাসে সংজ্ঞার কেন্দ্রিকতা ধ্বংস করে দিতে কখনো কখনো তত্ত্বের সমর্থন দরকার হয়, ততটা শিল্পের দরকার নয় যতটা নিজের দরকারে, তত্ত্ব দিয়ে শিল্প হয় না, বরং শিল্পে বিকার ঘটে, অতিরিক্ত ঘটে, তত্ত্বে দরকার হয় নিজের সঙ্গে নিজে কথা বলতেই। বলছেন দেবেশ রায়, এই তো এই রাস্তা দিয়েই গেলাম, গাছটা ছিল এইখানেই, বায়ে ছিল, পুকুর ছিল, ডান দিয়ে তো মাঠ নামলাম, তারপর উপন্যাসে নাটকের যে দেশজ ফর্মের কথা উঠেছে, মঙ্গল কাব্য বা পাঁচালি পালা কীর্তনের কথা, সেই সময় ঐতিহাসিক যুক্তি যোগাতে কথাটা তিনি বলেছেন, এই যে ঐতিহাসিক যুক্তি যোগাতে কথাটা উঠছে তা নয়, আমাদের দেশে দেশজ যে নাট্য আখ্যানের অন্তত সামান্য অবশেষ আমাদের হাতে রয়েছে, শ্রীকৃষ্ণ কীর্তনের সঙ্গীত নির্ভর নাট্য আখ্যানে, নানা রকমের দেবদেবীর মঙ্গল গানে, পীর গাজীর কাব্যে এবং পালা কর্তনে, তাই দেখা যাচ্ছে যে বাংলাদেশের নাটকের যে অর্জন, সেই অর্জন এটুকু বলা যাচ্ছে যে বাংলাদেশের নাটক যে সংলাপ মুখ্য কনভেনশনাল আঙ্গিক থেকে বেরিয়ে আসা একটা ঝোঁক লক্ষ্য করা গেছে। নিম্নবর্গের জীবনস্থিতির লোক আঙ্গিকের ব্যবহার বাহুল্যের কারণেই হয়তো এই প্রবণতা অনেক বেশি সার্থকতা লাভ করেছে। তাই ইউরোপ থেকে আমদানি করা বাংলা নাটক এবং থিয়েটারের গতানুগতিক পথ থেকে মুক্ত হয়ে নাটক এবং থিয়েটারের যে শিকড়ের প্রত্ন অনুসন্ধান উন্মুখ ছিল, তার অনেকটাই পরিপূরণ হয়েছে বাংলাদেশের সৌজন্যে। তাই অনেক নাট্য ব্যক্তিত্বই আমরা দেখি যে এই কথা বলতে চেয়েছেন যে বাংলাদেশের ক্ষেত্রে উৎপল দত্তের টিনের তলের কথা আপনারা জানেন, সেখানে নাটকের চরিত্র প্রিয়নাথ স্বপ্ন দেখেছিল সে এমন একটা নাটক লিখবে যাতে অঙ্ক, গর্ভাঙ্গ, কৃত্রিম বিভাজন থাকবে না,
যে নাটক একই সঙ্গে হবে নভেল এবং নাটক। উৎপল দত্তের চরিত্রের এই সুপ্ত বাসনা কিঞ্চিত পূর্ণ হয়েছে বাংলাদেশের মৃত সংলগ্ন জীবনের নাট্য রূপায়ণ। সমগ্র বাংলা নাট্য সাহিত্যের বিষয়টির আজ সানন্দ স্বীকৃতির প্রয়োজন। আমরা যে এই বিষয়গুলো নিয়ে যে কথাটুকু বললাম, তার মধ্যে এই বাংলাদেশের থিয়েটারের নানা দিক যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে পরে যে নাট্যকারগণ রয়েছেন তাদের মধ্যে তারা বলেছেন যে এই বিষয়গুলোর মধ্যে যদি থাকতো, তাহলে পরে বাংলাদেশের নাটকের এক গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা দেখতে পেয়েছি। তাহলে পরে বাংলাদেশের নাটকের প্রসঙ্গে যদি আমরা যে কথা দিয়ে শুরু করেছিলাম, সে ক্ষমতা বিভাজন এবং অর্থনৈতিক শ্রেণী বিভাজন এবং জীবিকার প্রশ্ন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা হয়ে রয়েছে বাংলাদেশের থিয়েটারের ক্ষেত্রে। বাংলাদেশের থিয়েটার কর্মী যারা, তারা আপ্রাণ চেষ্টা করেন থিয়েটারকে একটা উন্নত জায়গায় নিয়ে যেতে। রাষ্ট্রীয় যে সীমাবদ্ধতা, সেই সীমাবদ্ধতা নাটকের ক্ষেত্রে এখনো রয়ে গেছে, কিন্তু তাদের যে প্রচেষ্টা, যদি সরকারের পৃষ্ঠপোষকতা দেওয়া হতো, তাহলে পরে আরো অনেক দূর এগিয়ে যেতে পারত। নারীদের ক্ষেত্রে নারীকে যদি আমরা তার যে বঞ্চনার শিকার পুরুষজাতি সমাজের, সেটাকে গোষ্ঠীতন্ত্র বা এই যে বিষয়, সেই বিষয়গুলো নাটকের ক্ষেত্রেও দেখা যাচ্ছে এইভাবে। তাহলে সাহিত্যে এই যে অন্তবাসী এবং রেনেসাঁস পরবর্তী মানব চেতনা, গণতন্ত্রের অভ্যুদয়ে এরা প্রথমে পার্শ্বিক এবং পরে প্রান্তিক ভাবে আস্তে আস্তে সাহিত্যের কেন্দ্রে স্থান পেয়েছে। কখনো উচ্চবর্গের মানবিক সহানুভূতিশীল লেখকরা তাদের সঙ্গে কথা বলেছেন, এই কাজে সৃষ্টিশীল যেসব বিজ্ঞাসম্মত হয়েছিল তাও নয়, আবার কারো কারো রচনায় রোমান্টিকতাও ছিল, সেটাও আমরা ভুলে যাব না। তাহলে পরে কখনোই নিম্নবর্গের মধ্য থেকে শক্তিমান কবি কথাকার আবির্ভূত হয়ে তাদের যে বৈষম্য, সেই বৈষম্যকে নাটকের মধ্যে রূপায়ণ বা রূপ দিতে চেষ্টা করেছেন। এই বিষয়গুলো বাংলাদেশের নাটকের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ বিষয় হয়ে রয়েছে। আমরা স্বাধীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে সংস্কৃতি ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা দেখেছি। বহু শক্তিশালী নাট্যকার, নাট্য পরিচালক, অভিনেত্রী, মঞ্চ কলাবিদ বাংলাদেশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা তারা পালন করেছেন, তাই বাংলা ভাষাভাষীদের সাংস্কৃতিক গৌরব বাড়িয়েছেন। আর গণতান্ত্রিক চেতনায় উদ্বুদ্ধ হয়ে নাট্যকারেরা অন্যান্য সৃষ্টিশীল সাহিত্যকর্মের মতেও নিম্নবর্গের যাপনের দিকে দৃষ্টিপাত করেছেন। নিজেদের শ্রেণী এবং তার যে দৃষ্টিভঙ্গিকে অতিক্রম করে তাদের সমতলে নেমে এসেছেন, ফলে নিম্নবর্গরাও যে আর সব উচ্চবর্গের মতো মানুষ পৃথিবীতে। একটু সময় স্বল্পতা, একটু যদি মানে সংক্ষেপে বিষয়টাকে। হ্যাঁ, সংক্ষেপে। জি, ধন্যবাদ। জি, এই যে নিম্নবর্গের যে নাটক, সেই নাটকের ক্ষেত্রে আমরা দেখি যে পৃথিবীতে মানুষ এবং সব রকম মানবিক অধিকার এবং তার যে দাবি, সেই দাবিগুলো নাটকের মধ্যে তুলে ধরার জন্য নাট্যকারেরা আপ্রাণ চেষ্টা করেছিলেন। এই মূলত খুব এই পর্যন্তই শেষ করি তাহলে। আপনি এই এই কথাগুলোই আমরা বাংলাদেশের নাটকে যে নিম্নবর্গ, নিম্নবর্গের জীবনযাপন, নাটকগুলো এইভাবে আমরা বিবেচনা করতে পারি আর কি। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানার জন্য। খুব অল্প সময়ের মধ্যে আপনারা ভালো থাকবেন, ধন্যবাদ। আমরা খুব দুঃখিত স্যারকে এইভাবে বিব্রত করবার জন্য, আলোচনা মাঝপথে থামিয়ে দেবার জন্য, কিন্তু সময় স্বল্পতা এবং সামগ্রিক আয়োজনের বিষয়টা দেখে এবং আমাদের পরবর্তী বক্তা এখন অপেক্ষায় আছেন, সেই জন্য আমরা বিষয়টাকে একটু এখানে শেষ করতে চাইলাম এই বক্তাকে। স্যারের আলোচনায় আমরা নিঃসন্দেহে সমৃদ্ধ হয়েছি। বিশ শতকের আটের দশকে গায়ত্রী চক্রবর্তী স্পিভাক লিখেছিলেন একটি বিখ্যাত প্রবন্ধ, ক্যান দ্য সাবাল্টান স্পিক। সাবাল্টানরা কি কথা বলতে পারে? এই যে সাবাল্টানদের অনুচ্চারিত কথা, অবদমিত কথা, এতকাল যে কথা বলতে পারছিল না, সেই কথা বাংলাদেশের নাটকে ঠিক কিভাবে উচ্চারিত হয়েছে এবং এই কথা উচ্চারণের মধ্যে দিয়ে বাংলাদেশের বাঙালি জাতির যে জাতিসত্তা কিভাবে নির্মিত হয়েছে, তার একটা সুস্পষ্ট রেখাচিত্র স্যার তার আলোচনাতে দিয়েছেন। আমরা স্যারের আলোচনাতে নিঃসন্দেহে নতুন অনেক তত্ত্ব এবং তথ্যের সন্ধান পেয়েছি। স্যারকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। স্যার, একটি প্রশ্ন আমি পেয়েছি, সেই প্রশ্নটা আপনি যদিও এই বিষয়ে কথা বলেছেন, তবু সেই প্রশ্নটা একটুখানি আমি বলছি। মনীষা মহাপাত্র প্রশ্ন করেছেন, বাংলাদেশের সাহিত্যিকদের কাছ থেকে
পশ্চিমবঙ্গের সাহিত্যিকরা কোন কোন বিষয় গ্রহণ করেছে ও এই দুই সাহিত্যের মিল ও অমিল কোথায়, অর্থাৎ বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের সাহিত্যিকদের আদান প্রদান কতখানি হয়েছে এবং এই দুই সাহিত্যের মিল বা অমিল কোথায়, যদি সংক্ষেপে ছোট্ট করে একটুখানি বলেন। মনীষা মহাপাত্রের প্রশ্ন। ধন্যবাদ। বাংলাদেশের সাহিত্যিকদের কাছ থেকে আমরা বলেছি যে মুক্তিযুদ্ধের সময়ই বাংলাদেশের সেখানে যে সমস্ত নাট্যকার তারা কলকাতায় ছিলেন, সেখানেই বাংলাদেশের থিয়েটার দেখে তারা অনুপ্রাণিত হয়েছিলেন। তারপর বাংলাদেশে গ্রুপ থিয়েটার ফেডারেশন তৈরি হয়, সেখান থেকেই মূলত বাংলাদেশের নাটকের যে যাত্রা সেই যাত্রা শুরু হয়েছে। এবং অনেক আগে যে সমস্ত নাটকগুলো সেগুলো গ্রুপ থিয়েটার ছিল না, কলকাতা থেকেই তারা অনুপ্রাণিত হয়ে নাটক রচনা করেছেন। আর সাহিত্যের অন্যান্য ক্ষেত্রেও বিভিন্ন জায়গায় আমরা দেখি যে এই গ্রহণ করেছেন, গ্রহণ নাটকের ক্ষেত্রে তো আমরা বলবোই, যে উদাহরণ দিয়েছি যে উৎপল দত্তের সেই নাটকের কথা এবং দেবেশ রায়, হ্যাঁ টিনের তলার কথা, দেবেশ রায়ের নাটক সমালোচনা, অরুণ সেন বাংলাদেশের নাটক নিয়ে খুব ইয়ে করেছেন। বাংলাদেশের নাটকে এখনো পশ্চিমবঙ্গের যে সমস্ত নাটক, আমরা বলি যে আজকে যে বিষয় যে বলা হচ্ছে সেটা কলকাতা থেকে আমরা গ্রহণ করি এবং সেটাকে অনুপ্রাণিত হই, ইউরোপের নাটক এবং কলকাতার নাটক মিলিয়ে বাংলাদেশকে নতুন একটা দিক দেবার চেষ্টা করে থাকি আর কি। ছোট গল্পের ক্ষেত্রে এবং অন্যান্য যে উপন্যাসের ক্ষেত্রেও আমরা দেখব যে সমস্ত আঙ্গিক বা বিষয় রয়েছে সেগুলোর মধ্যেও নানাভাবে অনুপ্রাণিত হয়েছে এবং তারা নিজেদের মতো করেই বলবার বা দেখবার চেষ্টা করেছেন সাহিত্যের বিষয়ে। অমিল তো রয়েছেই, অমিল হচ্ছে যে বাংলাদেশ হচ্ছে যে মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত তাদের যে অনুপ্রেরণা, সেই অনুপ্রেরণার কথা তারা সবসময় স্বীকার করেন এবং তারা নাটকের মধ্যে সেই জিনিসকে ধরার চেষ্টা করেন। সেটাকে আবার বলেছি যে বাংলাদেশের সামরিক শাসন যে ছিল সেটার দ্বারা আরো অনুপ্রাণিত হয়ে কবিতা গল্পে নাটকের মধ্যে এই বিষয়গুলো ফুটে উঠেছে। এই যে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধ পরবর্তীকালে যে বিষয় সেটি হচ্ছে এই সামরিক শাসন, সামরিক শাসন বাংলাদেশের যে স্ট্রাকচার সেটাকে বদলে দিয়েছিল, তার পরবর্তীতে তার ফলে কবিতা গল্পকার এবং নাট্যকার সবাই মিলে সেটাকে আরো নতুন করে প্রেরণা পেয়ে, সেটা হয়তো পশ্চিমবঙ্গে ছিল না, পশ্চিমবঙ্গে জরুরি অবস্থা এবং অন্যান্য যেসব সাম্প্রদায়িক যে সমস্ত সমস্যা, বাংলাদেশে সেই সমস্যাটা খুব কম, কিন্তু এই রাজনীতির ক্ষেত্রে এটা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠে এসেছে। এটা আমার কাছে মনে হয়েছে যে মিল এবং অমিলের জায়গা হতে পারে এমনটি। ধন্যবাদ। ধন্যবাদ মোহাম্মদ সাইফুজ্জামান স্যারকে, অধ্যাপক মোহাম্মদ সাইফুজ্জামান সাহেবকে, তিনি এতক্ষণ তার মূল্যবান বক্তব্য আমাদের সামনে উপস্থাপন করলেন। আমরা আমাদের এই আলোচনা পর্বের আলোচনা চক্রের আজকের এই অধিবেশনের শেষ বক্তা ডক্টর বরেন্দু মণ্ডলের কাছে চলে যেতে চাইছি। তার আগে ডক্টর বরেন্দু মণ্ডলের সম্পর্কে সংক্ষেপে একটুখানি পরিচয় করিয়ে দিতে চাই। বাংলা বিদ্যা চর্চার আঙিনায় দুপার বাংলাতেই অধ্যাপক বরেন্দু মণ্ডল অত্যন্ত সুপরিচিত নাম। আমরা যারা বিদ্যা চর্চার আঙিনাতে আসি, পদার্পণ করি, তারা কম বেশি তাকে চিনি এবং জানি, কোথাও হয়তো জানতে হয়। অধ্যাপক মণ্ডলের জন্ম 1974 খ্রিস্টাব্দে, প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলা সাহিত্যে সাম্মানিক স্নাতক, এরপরে স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি লাভ করেছেন কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে। বর্তমানে তিনি শিক্ষকতা করেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগে। কলেজ জীবন থেকেই অধ্যাপক মণ্ডল লিটল ম্যাগাজিন আন্দোলন ও চিন্তা চর্চার সঙ্গে জড়িত, যে কারণে আমরা যারা আজকের দিনে তরুণ তারা সব সময় লিটল ম্যাগাজিন চর্চা করার জন্য যে কোনো হদিশ, যে কোনো সন্ধানের জন্যই স্যারের কাছে আবদার করি। এবং স্যার সম্ভবত বাংলার ম্যাপটা সব থেকে ভালো বোঝেন, কোথায় কোন লিটল ম্যাগাজিন আছে স্যার যে কোনো মুহূর্তে বলে দিতে পারেন। স্যার অংশগ্রহণ করেছেন জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সেমিনারে, তার প্রকাশিত গ্রন্থ একাধিক, তার নিজস্ব প্রকাশিত গ্রন্থ আখ্যানের আলেখ্য, এটি 2004 সালে প্রকাশিত হয়েছে, সুন্দরবনের স্মৃতি
প্রকাশিত হয়েছে 2015 সালে, সুন্দরবন ও আমাদের কথা এটিও 2015 সালে প্রকাশিত হয়েছে। স্যার এর সম্পাদিত গ্রন্থ অসংখ্য, তার মধ্যে উল্লেখযোগ্য হল লিটল ম্যাগাজিন, স্বরূপ সংকট সম্ভাবনা প্রকাশিত হয়েছে 2015, শ্রেষ্ঠ প্রবন্ধ কাজী আব্দুল ওদুদ 2015 প্রকাশিত হয়েছে, লিটল ম্যাগাজিন পর্ব পর্বান্তর প্রকাশিত হয়েছে 2017 সালে, ছিটমহলের গল্প প্রকাশিত হয়েছে 2018 সালে, প্রবন্ধ সংগ্রহ পার্থপ্রতিম বন্দ্যোপাধ্যায় 2018 সালে প্রকাশিত, এছাড়া নারী বিশ্ব সেলিনা হোসেন 2019 সালে প্রকাশিত হয়েছে। তার সাম্প্রতিক প্রকাশিত গ্রন্থের নাম দ্বীপভূমি সুন্দরবন, এটি 2019 সালে প্রকাশিত। যৌথ সম্পাদনাতেও অধ্যাপক মণ্ডল একাধিক বইপত্র প্রকাশ করেছেন, সেলিনা হোসেনের কথা বিশ্ব, কথা সাহিত্য, দেশ কাল জাতি, এটি প্রকাশিত হয়েছিল 2013 সালে। এছাড়া বাংলা প্রবন্ধ ও প্রাবন্ধিক তিন খণ্ডের এই গ্রন্থটি 2009 সালে প্রকাশিত হয়েছে। অধ্যাপক মণ্ডল কেবলমাত্র একাডেমিক্সের জগতেই যে শুধুমাত্র বিচরণ করেন তাই নয়, একাডেমিক্সের বাইরে একাধিক পরিবেশবাদী সংগঠন এবং সেই সঙ্গে তাঁর শিকড় কার্যত গ্রামের দিকে। সম্ভবত আমরা আমাদের কখনো কখনো মনে হয়েছিল রবীন্দ্রনাথ গান্ধীজি যেভাবে ভাবতেন যে ভারতবর্ষ এখনো গ্রামে বাস করেন, স্যারের ধারণাও সম্ভবত সেই দিকেই, যে কারণে গ্রামকে ছাড়া স্যারকে কখনোই আমরা ভাবতে দেখিনি। স্যার গ্রামীণ একাধিক গ্রামীণ উন্নয়নের কাজের সঙ্গে নিজেকে সংযুক্ত রেখেছেন এবং তিনি পরিচালনা করেছেন পরশমণি গ্রন্থনা নামের একটি পরিবেশবাদী সংগঠন। আজকে আমরা স্যারকে পেয়েছি, তার জন্য স্যারের কাছে কৃতজ্ঞ। স্যারের একটি বিষয়কে বলে রাখি, স্যারের আজকের আলোচনার বিষয় আধুনিকতা ও বাংলাদেশের উপন্যাস। আমাদেরকে যখন স্যার পড়াতেন তখন বারবার একটা জিনিস মাথায় আসত, নন ক্রিটিক্যাল অ্যাডোরেশন, প্রশ্নহীন আনুগত্য, এই বিষয়টাকে স্যার কখনো পছন্দ করেননি, ফলে সবসময় প্রশ্ন করতে করতে বিদ্যাচর্চার জায়গায় এগিয়েছি। আজকেও আধুনিকতা ও বাংলাদেশের উপন্যাস নিয়ে নিশ্চয়ই এরকম কতগুলো প্রশ্নমুখীন প্রস্তাব আমরা শুনব এবং সেক্ষেত্রে নিশ্চয়ই নতুন কিছু কথা পাবো। স্যারকে আজকের আলোচনা শুরু করবার জন্য অনুরোধ করছি। নমস্কার সবাইকে, শোনা যাচ্ছে তো ফিরোজ? হ্যাঁ হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। এরকম একটা আন্তর্জালিক যে আলোচনা চক্র, তার আয়োজন করার জন্যে পূর্বস্থলী কলেজের বাংলা বিভাগকে আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানাই কলেজের অধ্যক্ষ মাননীয় ডক্টর বিচন্দ্র সাহা মহাশয়, কৃতজ্ঞতা জানাই ডক্টর লিপিকা ঘোষালকে, তারা আমাকে এখানে বলার সুযোগ দিয়েছেন, আর ফিরোজ সহ বাংলা বিভাগের অন্যান্য শিক্ষক শিক্ষিকা যারা আছেন তাদেরকে আমার হার্দিক শুভেচ্ছা। অবশ্যই আমি কৃতজ্ঞ আজকে যাদের সঙ্গে এই ভার্চুয়াল সেমিনারের মঞ্চ ভাগ করে নেওয়ার সৌভাগ্য আমার হলো, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের এই মুহূর্তে তিনি বিভাগীয় প্রধান মহিবুল আজিজ, তিনি বাংলাদেশের খুব বিশিষ্ট একজন সাহিত্যিক এবং বিশিষ্ট অনুবাদক, সৃজনশীল এবং গবেষক হিসেবেও তার বিশেষ পরিচিতির কথা এপার বাংলার অনুসন্ধিৎ সুপাঠক মাত্রেই জানেন। আমি তার ব্যক্তিগতভাবে তার অনুবাদেরও বিশেষ ভক্ত। আর আছেন এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ সাইফুজ্জামান, কুষ্টিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, তাদেরকে আমার ব্যক্তিগত প্রণাম। আর যারা এই মুহূর্তে এই ওয়েবিনার শুনছেন, বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী গবেষক, তাদের মূলত মানে
তারাই আমার কাছে সবচেয়ে বেশি দামি, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাদেরকে আমার শারদ শুভেচ্ছা। আমার বন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রফেসর ডক্টর সিরাজ সালেকিন আজকে এই অধিবেশনে বলার কথা ছিল, অসুস্থতার কারণে তিনি বলতে পারছেন না। আমি আরও একবার আন্তরিকভাবে তার আরোগ্য কামনা করছি। পরে নিশ্চয়ই তিনি কখনো আবার এরকম কোনো ওয়েবিনারে আপনাদের সামনে তিনি বলবেন। আজকে আমার যে আলোচনার মূল বিষয়, সে বিষয়টা একটু আগে সঞ্চালক ফিরোজ খান তিনি বলেছেন, আলোচনাটা এরকমভাবে শুরু করা যাক একটা সহজ হিসেব দিয়ে। মোটামুটি এই মুহূর্তে পৃথিবীতে 30 কোটি মানুষের মুখের ভাষা বাংলা। তার মধ্যে বাংলাদেশ তার 8টি বিভাগ, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, ঢাকা, রংপুর এবং ময়মনসিংহ, এই 8টা বিভাগ বা 64টা জেলা জুড়ে 16.5 কোটি বাঙালি বাস করে। পশ্চিমবঙ্গে 10.09 কোটি মানুষ বাস করেন। তাহলে মোটামুটি যদি রাউন্ড ফিগারে ধরি, তাহলে বাংলাদেশে 16 কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলেন, পশ্চিমবঙ্গে 10 কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে, বাদ বাকি 4 কোটি মানুষ বাঙালি আছেন আসামে, ত্রিপুরায় বা দিল্লিতে, আন্দামানে বা ভারতবর্ষের বাইরে বা উপমহাদেশের বাইরে। এটা একটা মোটামুটি গোদা হিসেব। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের থেকে অনেক বেশি মানুষ বাংলাদেশে বাংলা ভাষায় কথা বলেন, বাংলা সাহিত্য পড়েন। বস্তুত কলকাতার কলেজ স্ট্রিটের বাংলা সাহিত্যের যে প্রকাশনা, সেই প্রকাশনার একটা দীর্ঘ ঐতিহ্য আছে। সেই ঐতিহ্যকে স্বীকার করেই আমি বলছি যে ঢাকা বাংলা বাজারে বাংলা সাহিত্যকে নিয়ে যে উন্মাদনা, তা সত্যি খুব ঈর্ষণীয়। ঢাকা বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়েছে 1995 সালে, অর্থাৎ আজ থেকে 65 বছর আগে। পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়েছে 1986 সালে, 34 বছর আগে। আমি 34 সংখ্যাটা কিন্তু বানিয়ে বলছি না, সত্যি সত্যি 34। তো মুশকিল হলো এই যে বাংলা ভাষা নিয়ে যে আবেগ, গত দুদিনের আলোচনায় বক্তারা বলেছেন এবং খুব স্বাভাবিকভাবে 21-এর প্রসঙ্গ আলোচিত হয়েছে, খুব স্পষ্টভাবে বললে যে যদি 21 না হতো 71 হতো না, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। হাসান হাফিজুর রহমান 21-এ নিয়ে যে বই প্রথম তিনি সম্পাদনা করছেন, সেখানে খুব ছোট্ট দুটো কথা লিখেছিলেন তার ভূমিকায়। একটি মহৎ দিন হঠাৎ কখনো জাতির জীবনে আসে যুগান্তরের সম্ভাবনা নিয়ে। পূর্ব পাকিস্তানের ইতিহাসে 21 ফেব্রুয়ারি এমনি এক যুগান্তকারী দিন। আমরা যারা এপারের বাঙালি, তাদের কাছে এরকম কোনো যুগান্তকারী দিন আসেনি। আমরা অবশ্যই 21 ফেব্রুয়ারির যে মৌতাত, 21 ফেব্রুয়ারির যে উত্তাপ, সেটা অনেকটা দূর থেকে খানিকটা ছুঁয়েছেনে দেখে নিতে চাই। তাহলে আমি এই ছোট্ট একটা হিসেব দিয়ে আসলে এই কথা বলতে চাইছি যে ধরা যাক কলকাতা থেকে শিলিগুড়ির দূরত্ব 559 কিলোমিটার, একেবারে জলপাইগুড়ি বা কোচবিহার আরও একটু দূরে, দার্জিলিং আরও একটু দূরে। ঢাকার দূরত্ব কত? না, কলকাতা থেকে ঢাকার দূরত্ব 315 কিলোমিটার বাই রোড। আমার বক্তব্য, 315 কিলোমিটার দূরের আরেকটা কেন্দ্র, কলকাতা যদি একটা কেন্দ্র হয়, সংস্কৃতির কেন্দ্র হয়ে থাকে, তাহলে ঢাকা সংস্কৃতির আরেকটি কেন্দ্র। 315 কিলোমিটার দূরের এই কেন্দ্রের সঙ্গে আমরা এপারের বাঙালিরা, আরও খুব স্পষ্টভাবে বললে হিন্দু বাঙালিরা, 315 কিলোমিটার দূরে আরেকটা কেন্দ্রের সঙ্গে ততটা যোগাযোগ রাখতে চান না। কেবল ধর্মীয় প্রয়োজন, কেবল কাঁটাতার, না, বিষয়টা তা নয়। আমরা জলপাইগুড়ির সঙ্গে যোগাযোগ রাখতে পারি,
দিনহাটার সঙ্গে যোগাযোগ রাখতে পারি, কোচবিহারের সঙ্গে যোগাযোগ রাখতে পারি, দার্জিলিং এর সঙ্গে যোগাযোগ রাখতে পারি, ঢাকার সঙ্গে পারি না, ময়মনসিংহ এর সঙ্গে পারি না, সিলেটের সঙ্গে পারি না, রাজশাহীর সঙ্গে পারি না, নিশ্চয়ই পারি। হ্যাঁ, গত দু দশকে বাংলাদেশের বইপত্র আমাদের এখানে অনেক বেশি পাওয়া যায় এবং একেবারে বুকসেলার্স অ্যান্ড গিল্ডের উদ্যোগে নতুন করে বইমেলা হচ্ছে, বাংলাদেশ বইমেলা আলাদা করে হচ্ছে এবং কলকাতা যে আন্তর্জাতিক বইমেলা সেখানে বাংলাদেশ আলাদা করে সেখানে খুব বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে। ফলে গত দু দশকে আমাদের দুই দেশের বা দু পারের সাহিত্যের মধ্যে আদান প্রদান অনেক বেড়েছে। দু দশক আগে কিন্তু আদান প্রদানের মাত্রাটা এত বেশি ছিল না, অনেকটা দূরত্ব থেকে বাংলাদেশের সাহিত্যকে আমাদের পড়তে হয়েছে। বাংলাদেশের সাহিত্য খানিকটা অনাত্মীয় থেকে গেছে, খানিকটা অপরিচয়ের দূরত্বে থেকে গেছে। সেই অপরিচয়ের দূরত্ব থেকে আমরা বারবার এগিয়ে যেতে চেয়েছি, খানিকটা সচেতন পাঠকেরা চেয়েছে। আমি বলবো এই দীর্ঘদিনের অভিমান, কাঁটাতারের বেড়া, সবকিছুকে টপকে যদি আমরা এই এভাবে মিলতে না পারি তাহলে ব্যবধান আরো দুস্তর হয়ে যাবে বই কি। সত্যি সত্যি বাংলাদেশে, আজকের বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের থেকে মৌলবাদীদের দাপট অনেক বেশি, কিন্তু বাংলাদেশে শুভবুদ্ধি সম্পন্ন মানুষ নিশ্চয়ই চাইবেন না যে মৌলবাদীর দাপট বেশি হোক। তেমনি আমরাও চাইবো না বাংলাদেশের সঙ্গে আমাদের দূরত্ব আরো দুস্তর হয়ে উঠুক। আমাদের ভাষা এক, আমরা একই সংস্কৃতির উত্তরাধিকার বহন করছি, চর্যাপদ থেকে শ্রীকৃষ্ণ কীর্তন থেকে বৈষ্ণব পদাবলী থেকে একেবারে ইসলামী পুঁথি সাহিত্য থেকে ময়মনসিংহ গীতিকা থেকে, আমাদের এই যে এক দীর্ঘ হাজার বছরের ঐতিহ্যের উত্তরাধিকার আমরা বহন করছি, তা কেবল মুখে মুখে পালন করলে চলবে না, মুখে মুখে বললে চলবে না, আমাদের প্রতিদিনের যাপনের মধ্যে, আমাদের প্রতিদিনের বিশ্বাসের মধ্যে যেন একটা ছাপ থাকে তার। ঠিক সেই জায়গা থেকে যেন আমরা বাংলাদেশকে বুঝতে পারি, বাংলাদেশের সাহিত্যকে আপন করে নিতে পারি, এই জায়গাটা খুব জরুরি। এবং এখানে বলে রাখি, অনেকেই আমার অগ্রজ, অনেক সমালোচক লেখকরা কার্যত বাংলাদেশের লেখাকে একটু আলাদা করে রাখতে চেয়েছেন, একটু দুর্বল ভেবেছেন কখনো কখনো কখনো, সেটা আদৌ উচিত হয়নি। মাথায় রাখতে হবে যে বাংলাদেশের গল্প শুধু নয়, একটু আগে মাহবুব আজিজ স্যার বলছিলেন বাংলাদেশের গল্প আন্তর্জাতিক মানে উত্তীর্ণ হয়েছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশের সাহিত্যের প্রায় প্রতিটি শাখা এখন খুব গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এবং কবিতা তার আবেগ নিয়ে কোনো প্রশ্নই নেই। পাশাপাশি উপন্যাস এবং নাটক বা নাটকের যে প্রায়োগিক যে দিক থিয়েটার, তারও একটা আন্তর্জাতিক মান তৈরি হয়ে গেছে। কেন এ কথা বলছি, না এখন এ কথা বলার সময় এসেছে। একটা দেশ 50 বছরের দিকে গিয়ে চলেছে, স্বাধীনতা পেয়েছে 50 বছর, আর আজকে মূলত আমি যে সংরূপটা নিয়ে কথা বলবো, উপন্যাস, বাংলাদেশের উপন্যাস 100 বছর পেরিয়ে এসেছে। তাহলে এই যে মোহাম্মদ নজিবুর রহমানের আনোয়ারা নামক উপন্যাসটি প্রকাশিত হয়েছিল 1914, এই আনোয়ারা উপন্যাসটিকে যদি বাংলাদেশের উপন্যাসের সূচনা বিন্দু ধরি, তাহলে বাংলাদেশের উপন্যাস সাহিত্যের বয়স মোটামুটি 106। তাহলে 106 বছরের একটি সাহিত্য সংরূপ আর ততটা নবীন নয়। এবার তার একটা মূল্যায়ন করা যেতে পারে, যে দেশের সাহিত্য রচিত হয়েছে বা যে যে দেশের উপন্যাসে এসেছেন মোহাম্মদ নজিবুর রহমান থেকে কাজী ইমদাদুল হক, এসেছেন সৈয়দ ওয়ালিউল্লাহ থেকে শওকত ওসমান, শওকত আলী, আখতারুজ্জামান ইলিয়াস থেকে সেলিনা হোসেন, শহীদুল জহির থেকে নাসরিন জাহান, শাহীন আখতার থেকে অদিতি ফালগুনি, সেই কথা সাহিত্যকে অস্বীকার করা যাবে না। হ্যাঁ, যথেষ্ট পরিমাণ অনুবাদ হয়নি বলেই এই সাহিত্য আমাদের ভারতীয় উপমহাদেশের বিভিন্ন ভাষাভাষী মানুষের কাছে পৌঁছয়নি, বা আটলান্টিকের দু পারে বা স্ক্যান্ডিনেভিয়ার দেশগুলোতে পৌঁছয়নি খুব যথার্থ অনুবাদের কারণেই।
আমি নিশ্চিত বাংলাদেশের বর্তমান প্রজন্মের অনুবাদকরা এই সমৃদ্ধশালী বাংলাদেশের আখ্যান বিশ্বকে অনুবাদের মধ্যে দিয়ে পৌঁছে দেবেন প্রথম বিশ্বের কাছে। প্রথম বিশ্ব সেদিন চমকে উঠে আরেকবার তাকাবে যে যে দেশটাকে তারা দুর্বল ভেবেছিল সে দেশটা যেমন আজ আর দুর্বল নয়, যে দেশের সাহিত্য অটোনমিটাকে তারা দুর্বল ভেবেছিল সেই দেশের সাহিত্য অটোনমিটাও আজ আর দুর্বল নয়। আমি আমার অগ্রজ বন্ধু বা আমার সমসাময়িক বন্ধুরা যারা বাংলাদেশকে খানিকটা হেয় করত তাদের জন্য খুব সংক্ষেপে দুটো তথ্য দিয়ে একটু দেখুন তো, খুব কি হেলা ফেলা করা যাবে। আমাদের ভারতীয় টাকা মোটামুটি আজকে এই মুহূর্তে আমাদের 31 মার্চ পর্যন্ত 2020 মানে বহির্বিশ্বের কাছে আমাদের ভারতবর্ষের ঋণ 563.9 বিলিয়ন ডলার, মিলিয়ন নয় বিলিয়ন ডলার। বাংলাদেশের ঋণ সেখানে 250 বিলিয়ন ডলারের মতো। পাশাপাশি আরেকটা তথ্য একটু দেখুন, বাংলাদেশের সাধারণ মানুষের গড় আয় যেখানে $2000 ছাড়িয়ে গেছে সেখানে একজন ভারতীয়ের গড় আয় মাত্র $751। ভারতবর্ষের মানুষ হিসেবে এটা আমার ভাবতে ভালো লাগছে না। অর্থনীতি ক্রমশ ধসে যাচ্ছে লকডাউন বা এই যে সাম্প্রতিক প্যান্ডেমিক সিচুয়েশনে আমার ভারতীয় অর্থনীতি আরো ধসে যাচ্ছে, দারিদ্র বেড়েছে, ক্ষুধার্ত মানুষের সংখ্যা বেড়েছে, সেখানে বাংলাদেশ কিন্তু ধীরে ধীরে উন্নয়নশীল দেশ হিসেবে নিজেকে সুচিহ্নিত একটা জায়গায় নিয়ে যেতে পারছে। ফলে অর্থনীতির দিক থেকে বাংলাদেশ যেমন ধীরে ধীরে স্বাবলম্বী হয়ে উঠেছে, কেন না ইতিমধ্যে বাংলাদেশ 50-এ পা দিয়েছে 71 থেকে 2021, এই জার্নিটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আজকে আমার যে বিষয়টা বলার, খুব বিনীতভাবেই বলছি, এ বিষয়টা বলার অধিকারী দুই বাংলা মিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত অধ্যাপক, এখন অন্য একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, মাননীয় রফিকুল্লাহ খান মহাশয়। তিনি বাংলাদেশের উপন্যাস বিষয় ও শিল্পরূপ বলে সেটাই তার গবেষণা গ্রন্থ। বস্তুত মানে এপার বাংলার উপন্যাস পড়তে গিয়ে যেমন আমরা শুরু করি সরোজ বন্দ্যোপাধ্যায়ের বাংলা উপন্যাসের কালান্তর দিয়ে, ঠিক তেমনি বাংলাদেশের উপন্যাস পাঠক্রিয়াটা শুরু হয় রফিকুল্লাহ খান স্যারের বাংলাদেশের উপন্যাস বিষয় ও শিল্পরূপ, ঢাকা বাংলা একাডেমির বই, এই বইটা দিয়ে। ফলে এই আলোচনাটা তাঁরই করা উচিত। তো স্যারের কাছ থেকেই আসলে এই পাঠ আমরা নিয়েছি। আজকে আমরা যে কয়েকটা কথা বলতে পারি, আমাদের প্রতিপাদ্য মূল যে প্রতিপাদ্য সেটাকে আমরা কিভাবে সাজাতে পারি, আমরা একটু আগে বলছিলাম মোহাম্মদ নজিবুর রহমানের আনোয়ারার কথা, খুব স্বাভাবিক আনোয়ারা নিয়ে আমরা কথা বলবো তো বটেই, কিন্তু একটু একটু খেয়াল করবেন যে এই যে আনোয়ারা যখন লেখা হচ্ছে 1914, মোহাম্মদ নজিবুর রহমান যখন আনোয়ারা লিখছেন, তখন আনোয়ারা নামক একটি মেয়ে যে তার সামাজিক গণ্ডি, যার ধর্মীয় অনুশাসনকে অগ্রাহ্য করে তার ব্যক্তি স্বাতন্ত্র্যের দীপ্ত ঘোষণা করছে যে সে তার পছন্দের পাত্র নুরুল ইসলামকে বিয়ে করবে, 1914, বেগম রোকেয়ার আন্দোলন এবং জেনানা মাহফিল থেকে মুসলিম নারীদের যে মুক্তি, সেই মুক্তি আন্দোলন তখন চলছে, আর সেই সময় মোহাম্মদ নজিবুর রহমান লিখছেন আনোয়ারা। বস্তুত সমাজনীতির বিরুদ্ধে নারীর বিদ্রোহ নিজেই একটি আধুনিক থিম। বাংলাদেশের উপন্যাসের সূচনা বিন্দু হিসেবে মোহাম্মদ নজিবুর রহমানের আনোয়ারা তাই ব্যতিক্রম তো বটেই,
একই সঙ্গে মানবী বিদ্যা চর্চার ক্ষেত্রেও আনোয়ারা খুবই গুরুত্বপূর্ণ একটি ভূমিকা নেয়। মোহাম্মদ নজিবুর রহমানের তার কয়েক বছর পরে 1917 প্রকাশিত হবে চাঁদ তারা গঙ্গা, চাঁদ তারা বা হাসান গঙ্গা বাহমানি, এই উপন্যাসটি যদিও ততটা গুরুত্বপূর্ণ নয়। পরিণাম বা গরিবের মেয়ে, দুনিয়া আর চাই না, মেহেরুন্নিসা, প্রেমের সমাধি, এই উপন্যাসগুলো একেবারে সমকালীন মুসলমান জীবনের আলেখ্য হিসেবে তিনি তুলে ধরতে চেয়েছিলেন। তার এই তাবৎ সৃষ্টির মধ্যে থেকে আমরা আনোয়ারাকে একটু তুলে নিতে চাইছি আনোয়ারার স্বাতন্ত্র্যের কারণে। আনোয়ারা ব্যক্তি চরিত্রের স্বাতন্ত্র্য শুধু নয়, উপন্যাস হিসেবেও আনোয়ারা যে শৈলীর দিক থেকে, বিষয় বিন্যাসের দিক থেকে এবং একই সঙ্গে সমাজনীতির বিরুদ্ধে নারীর সদর্প ঘোষণার দিক থেকে সুচিহ্নিত হয়ে আছে। এই জায়গা থেকে আমাদের আলোচনাটাকে আমরা শুরু করতে চাইছি। আপনারা সকলেই জানবেন যে একজন লেখকের আধুনিকতা প্রকাশিত হয় তার দৃষ্টিভঙ্গি, তার সৃজন বিশ্বের চিন্তা পদ্ধতি ও মননশীলতার মধ্য দিয়ে। সেই চিন্তা পদ্ধতি ও দৃষ্টিভঙ্গি যখন আখ্যানের উপরিসৌধ নির্মাণ করে, তখন তার শৈলী ও ভাষা প্রকল্পের মধ্যে আধুনিকতার চিহ্নগুলো স্পষ্ট হয়ে ওঠে। আমরা সেই আধুনিকতার চিহ্নগুলোকে আজকে ধরতে চাইছি। 106 বছরের একটি উপন্যাস সাহিত্যের যে কি বলবো ধারা, সেই ধারাকে আমি 40-45 মিনিটের আলোচনায় আপনাদের সামনে একেবারে ছবির মতো তুলে ধরব এমন যোগ্যতা আমার নেই। আমি চেষ্টা করতে পারি এই বাংলাদেশের উপন্যাসের প্রক্রিয়া আধুনিকতাকে কিভাবে গ্রহণ করেছে, মডার্নিটির রিসেপশনটা কেমন ছিল বাংলাদেশের উপন্যাসে, প্রবণতাগুলোকে আমি মূলত আসলে চিহ্নিত করতে চাইছি। এই চিহ্নিত করার একটা প্রক্রিয়ায় এসে আমি একটু রবীন্দ্রনাথের শরণাপন্ন হচ্ছি। 1934 সাল, তখন আবুল ফাজল, যিনি একই সঙ্গে চৌচির বলে একটি উপন্যাসের লেখক শুধু নন, তাকে আমরা মনে রাখব বুদ্ধির মুক্তি আন্দোলনের অন্যতম স্রষ্টা হিসেবেও, অন্যতম একজন স্থপতি হিসেবেও। এই জায়গায় আমি বুদ্ধিমুক্তি আন্দোলন নিয়ে দুটো কথা একটু বলবো। বাংলাদেশের সাহিত্য, বাংলাদেশের উপন্যাস সাহিত্য, গল্প বা কবিতা ইতিহাস পড়তে গেলে গতকাল সুমিতা দি এবং আমার বন্ধু মানবেন্দ্র মুখোপাধ্যায়, তিনি খুব সচেতনভাবে বেশ কিছু সাল তারিখের কথা বলেছেন, কিন্তু আমি উল্লেখ করতে চাইছি 1905 বঙ্গভঙ্গ প্রতিরোধ আন্দোলন। এটা মূলত হিন্দু বাঙালির অস্তিত্ব রক্ষার লড়াই ছিল, আর ঠিক তার পরে 1906 গঠিত হলো মুসলিম লীগ, 1915 গান্ধীজির কংগ্রেসে যোগদান। একটু খেয়াল করে দেখুন, মোহাম্মদ আলী জিন্না তখন জাতীয় কংগ্রেসের ক্যাবিনেট পর্যায়ের নেতা, আর তারপরে জাতীয় কংগ্রেসের সঙ্গে একেবারে মানে মোহাম্মদ আলী জিন্নার মতাদর্শগত বিতর্ক। তিনি তারপরে 1921 পরে বেরিয়ে যাচ্ছেন এবং তারপরে চলে যাচ্ছেন লন্ডনে আইন ব্যবসা করতে। মহাত্মা গান্ধীর নেতৃত্বে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন ধীরে ধীরে তীব্রতর হয়ে উঠছে। আর ঠিক সমকালীন সময়ে 1921 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আর এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল তরুণ, একেবারে মুক্ত চিন্তার মানুষরা, আবুল হোসেন, আব্দুল ওদুদ, কাজী মোতাহার হোসেন বা আব্দুল কাদির, তারা শিখা বলে একটি পত্রিকা তৈরি করলেন। আসলে তারা 1926 জানুয়ারি বুদ্ধির মুক্তি আন্দোলনকে সংগঠিত করলেন। এই আন্দোলনের মুখপত্র হয়ে উঠল শিখা এবং মুসলিম সাহিত্য সমাজ তারা গড়ে তুললেন। তাহলে এই শিখা পত্রিকাটি এবং বুদ্ধির মুক্তি আন্দোলন আর ঢাকা বিশ্ববিদ্যালয়, এই তিনটে বিষয়কে আমি খুব গুরুত্বপূর্ণ মনে করি। রাজনীতির দিক থেকে ধীরে ধীরে ভারতীয় উপমহাদেশে হিন্দু বাঙালি আর মুসলমান বাঙালির পথ ক্রমশ দুটি দিকে গেছে বেঁকে, কিন্তু সাংস্কৃতিক ক্ষেত্রে ঠিক সেই সময়ে আমরা দেখব ঢাকাকে কেন্দ্র করে বাঙালি মুসলমান সমাজের মুক্ত চিন্তার একটা ক্ষেত্র তৈরি হয়ে উঠছে। যদি তা না হতো, তাহলে আজকে বাংলাদেশের
উপন্যাসের ইতিহাস, বাংলাদেশের ছোট গল্পের ইতিহাস, বাংলাদেশের কবিতার একটা স্বতন্ত্র ইতিহাস এভাবে নির্মিত হয়ে উঠত না। হঠাৎ 1947 দেশভাগের পরের দিন থেকে লেখকরা খুব দ্রুততার সঙ্গে লেগে গেলেন সাহিত্য লিখতে। ব্যাপারটা তো এরকম নয়। আমরা দেখব যে কাজী ইমদাদুল হক তিনি আবদুল্লাহ বলে একটা উপন্যাস লিখছেন 1933। আর তার আগে একটু আগেই আমরা বলছিলাম যে 1934 চৌচির বলে উপন্যাসটি বেরোনোর পরে আবুল ফজল বুদ্ধিমুক্তি আন্দোলনের অন্যতম স্থপতি তিনি এবং বাংলাদেশের মুক্ত চিন্তার অন্যতম পথিকৃৎ, তিনি রবীন্দ্রনাথকে এই উপন্যাসটি পাঠালেন। রবীন্দ্রনাথ তার ব্যস্ততা সত্ত্বেও তিনি এই উপন্যাস পড়লেন। পড়ে আবুল ফজলকে একটা দীর্ঘ চিঠি দিলেন। আমি সেই চিঠিটার দুটো লাইন আপনাদের একটু কোট করতে চাইছি। লিখছেন আবুল ফজল, আবুল ফজলকে লিখছেন রবীন্দ্রনাথ, চাঁদের এক পৃষ্ঠায় আলো পড়ে না, সে আমাদের অগোচর। তেমনি দুর্দৈবক্রমে বাংলাদেশের আধখানায় সাহিত্যের আলো যদি না পড়ে তাহলে আমরা বাংলাদেশকে চিনতে পারবো না, না পারলে তার সঙ্গে ব্যবহারে ভুল করতে থাকব। কার্যত আমরা দীর্ঘদিন ধরেই ভুল করেছি। গতকাল আমার বন্ধু মানবেন্দ্র মুখোপাধ্যায় এই প্রসঙ্গটা তুলেছিলেন। আমি বলছি, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি কোনো সাহিত্যের ছাত্র যে সাহিত্যে এম এ পড়তে এসেছে, সে বাংলাদেশের সাহিত্য না পড়ে যদি এম এ পড়ে পাশ করে যায় তাহলে তার আধখানা পড়া হবে বাংলা সাহিত্য। ওই যে সাহিত্য বাংলাদেশ দেশের সাহিত্য বাদ দিয়ে যদি একটা প্রাতিষ্ঠানিক সিলেবাসকেই এপার বাংলায় বসে সে পড়ে, রপ্ত করে, চাকরি পায় এবং দারুণভাবে খানিকটা সফল হয়, সফল হওয়ার অনেক রকম চাবিকাঠি আছে আপনারা জানেন। আমি বলতে চাইছি, তাহলে রবীন্দ্রনাথ যে আশঙ্কাটি করেছিলেন, ওই চাঁদের এক পিঠের আলো এবং সেই আধখানা চাঁদকে সমগ্র চাঁদ ভেবে বসবো, আমরা আসলে আধখানা সাহিত্যকে সমগ্র বাংলা সাহিত্য ভেবে ফেলার এক ধরনের অহংকার আমাদেরকে কোথাও কোথাও পেয়ে বসেছে, সেখান থেকে আমাদের বেরোতে হবে। আমি এই কথাগুলো বলছি আমার পশ্চিমবঙ্গের ছাত্রদের জন্য, পাঠকদের জন্য, অবশ্যই আসাম বা ত্রিপুরার বাঙালি পাঠক, বাংলা সাহিত্যের পাঠকদের জন্য। এই জায়গা থেকে আমরা যদি বাংলাদেশের উপন্যাসের জার্নিটাকে ধরতে চাই, সেই জার্নিটার মধ্যে আমরা দেখতে পাবো যে খুব সচেতনভাবে তারা এগিয়েছেন এবং শেষ পর্যন্ত ওই ব্যক্তিত্বের ঘোষণা এবং তার যে চিন্তা পদ্ধতি, সেই চিন্তা পদ্ধতিগুলো তারা খুব সচেতনভাবে রক্ষা করছেন। মোহাম্মদ, মানে আমরা যদি এভাবে ধরে নিই যে বাংলাদেশের উপন্যাস প্রাক বিভাগোত্তরকাল, বিভাগোত্তরকাল নয়, প্রাক 47 পর্ব, তাহলে নজিবুর রহমান থেকে 1947 পর্যন্ত একটা পর্ব, 1947 থেকে 1971 পর্যন্ত আরেকটা পর্ব, তখনকার দিনে পূর্ববঙ্গ, আর তারপরে 1971 থেকে 2000 পর্যন্ত একটা পর্ব, 2000 থেকে 2020 পর্যন্ত আরেকটা পর্ব, যেখানে একেবারে নতুন কালের লেখকরা এসে লিখবেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি 1947 থেকে 1971 এই কাল যে পর্ব, সেই পর্বটাই বাংলাদেশের উপন্যাস, কেবল উপন্যাস বা বলবো কেন, বাংলাদেশ সাহিত্যের, বাংলাদেশের ছোট গল্প তার সবচেয়ে সমৃদ্ধির কাল, সবচেয়ে ঐশ্বর্যের কাল। তাহলে প্রথম পর্বে অর্থাৎ প্রাক 47 পর্বে আমরা পাচ্ছি মোহাম্মদ নজিবুর রহমান বা কাজী ইমদাদুল হক ছাড়া আর কাকে, কাজী আব্দুল ওদুদকে। নদীবক্ষ বলে একটা উপন্যাস বেরোচ্ছে 1919। তারপরে আমরা পাচ্ছি সেখানে আবুল ফজলকে, একটু আগে তার কথা বলছিলাম, চৌচির ছাড়াও তার কাছ থেকে পাচ্ছি সাহসিকা, প্রদীপ ও পতঙ্গকে, জীবন পথের যাত্রীকে, রাঙা প্রভাতকে, পাচ্ছি সত্যেন সেনকে, তিনি লিখছেন ভোরের বিহঙ্গ, রুদ্রদ্বার মুক্ত প্রাণ, পদচিহ্ন, অভিশপ্ত নগরীর মতো লেখা, পুরুষ মেধের মতো লেখা। আমরা এই পর্বে পাচ্ছি আবু জাফর শামসুদ্দিনকে, তার পদ্মা মেঘনা যমুনার কথা আপনারা সকলেই জানেন, কিন্তু আমি আমার ছাত্রদের জন্যে মনে করিয়ে দিতে চাইব, তার পরিত্যক্ত স্বামী 1947 বেরোচ্ছে,
মুক্তি বেরোচ্ছে 1948-এ বা তার কিছু পরে বেরোচ্ছে ভাওয়ালগড়ের উপাখ্যানের মতো লেখা। শওকত ওসমান এই পর্বের খুব গুরুত্বপূর্ণ লেখক, তিনি বনি আদম লিখছেন 1943-এ, জননী রচনাকাল বিভাগের মানে দেশভাগের আগে কিন্তু বেরোচ্ছে পরে, কৃতদাসের হাসি লিখছেন একটু পরে 1968-তে ইত্যাদি ইত্যাদি। আর আবুরুষ যার এলোমেলো 1947-এ প্রকাশিত হচ্ছে, সামনে নতুন দিন প্রকাশিত হচ্ছে 1956, কাজী আফসার উদ্দিন আহমেদ চর ভাঙা চর প্রকাশিত হচ্ছে 1951, তারপরে সৈয়দ ওয়ালিউল্লাহ। সৈয়দ ওয়ালিউল্লাহর আগে যাদের নাম বললাম তারা বয়সের দিক থেকেও সিনিয়র, লিখতে এসেছেন অনেক পরে। ওয়ালিউল্লাহর কাছে এসে, লাল সালুতে এসে আমরা নতুন এক নতুন কালের বাংলাদেশের সাহিত্যকে পেলাম, একেবারে ব্যক্তি স্বাতন্ত্রে সমুজ্জ্বল এবং একেবারে গ্রামীণ জনগোষ্ঠীর মধ্যে অস্তিত্ব রক্ষার যে সংগ্রাম, সেখানে বানানো ধর্মবোধ তাকে সরাসরি আক্রমণ করছেন ওয়ালিউল্লাহ। এবং ধর্মীয় জাতীয়তাবাদ ছিল যে পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির অন্যতম প্রেরণা, সেই ধর্মীয় জাতীয়তাবাদকে ওয়ালিউল্লাহ তিনি প্রায় আক্রমণ করছেন এবং মজিদ হয়ে উঠছে সেখানকার খলনায়ক। ধর্মীয় জাতীয়তাবাদ বিরোধী বাংলাদেশের উপন্যাসের যে একটা বয়ান, সে বয়ানের নেতৃত্ব দেয় লাল সালুর মতো উপন্যাস, কার্যত লাল সালুর মতো উপন্যাস ওয়ালিউল্লাহ পরবর্তীকালে বাংলাদেশে খুব কম লেখা হয়েছে, যে কারণে বাংলাদেশের ধর্ম ব্যবসায়ীরা অনেক অনেক বেশি সোচ্চার হয়ে ওঠেন। ওয়ালিউল্লাহর মতো মানুষ বা ওয়ালিউল্লাহর মতো চাবুক কলম তাদের উল্লাসকে থামিয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট ছিল, বাংলাদেশে সেরকম কলমের বড় অভাব আমরা প্রত্যক্ষ। আমাদের সময় খুব কম, আমরা খুব সংক্ষেপে এই পর্বটাকে একটু দেখে নিই। এই ওয়ালিউল্লাহর পাশাপাশি যারা লিখতে এলেন, ওয়ালিউল্লাহ শামসুদ্দিন আবুল কালাম, আবু ইসহাক বা সর্দার জয়নউদ্দিন, খন্দকার মোহাম্মদ ইলিয়াস, রশিদ করিম, শহীদুল্লাহ কায়সার বা আনোয়ার পাশা, আলাউদ্দিন আল আজাদ, এদের কারু কারুর কথা আমাদের গত দুদিনের আলোচনায় মাঝে মাঝে আলোচিত হয়েছে। আমি এই আলোচনায় ঢোকার আগে একটা কথা একটু বলে নিতে চাইছি, যে আধুনিকতা নামক ধারণাটি একটি জায়মান ধারণা, এটা আমরা সকলেই জানি। পৃথিবীর সকল দেশে সকল কালের আধুনিকতা একেবারে স্থান কাল নিরপেক্ষ, এবং মাথায় রাখতে হবে যে আজকে যে আধুনিক কালটা বেজায় সেকেলে। আমাদের কলকাতা কেন্দ্রিক বাংলা সাহিত্যের যে আধুনিকতার ধারণা, একেবারে 19 শতক থেকে শুরু করে রবীন্দ্র বিরোধিতা করে বুদ্ধদেব বসু, অমিয় চক্রবর্তী, সুধীন দত্ত, বিষ্ণুদেরা যে আধুনিকতার কথা বলছেন, একেবারে সম্মিলিতভাবে রবীন্দ্র বলয় থেকে বাংলা কবিতাকে মুক্তি দিচ্ছেন, এবং গোটা মানুষের মানে চাই, গোটা মানুষের মানে অস্থি রক্ত মর্যা সহ গোটা মানুষের মানে, কার্যত এই গোটা মানুষের মানে খুঁজতে গিয়েও রবীন্দ্রনাথেও কিন্তু তাদেরকে খানিকটা নতজানু হতে হয়েছিল, দীনেশ দাসের মতো কবিদের লিখতে হয়েছিল, কল্লোল কালিকলমের কবিদের বলতে হয়েছিল যে তোমার পায়ের পাতা সবখানে পাতা, কোনখানে রাখবো প্রণাম। ফলে বস্তুত রবীন্দ্রনাথের কাছ থেকেই তারা পেয়েছিলেন রবীন্দ্রনাথকে অতিক্রম করার মন্ত্র, রবীন্দ্রনাথের কাছ থেকেই পেয়েছিলেন রবীন্দ্রনাথকে বিরোধিতা করার আয়ুধ। ঠিক এরকম জায়গায় আমরা দেখব যে শরৎচন্দ্রের অবস্থানটা আপনারা যদি একটু দেখেন, আমি শুধু উদাহরণের কারণেই এই প্রসঙ্গটা টেনে আনছি, শরৎচন্দ্র যখন শেষ প্রশ্ন লিখছেন, একেবারে তার শেষ উপন্যাসও বটে আপনারা জানেন, তখন তিনি তিনটে চিঠি লিখছেন, রাধারানী দেবী, দিলীপ কুমার রায় আর ভূপেন্দ্র কিশোর রক্ষিত মহাশয়কে। আমি বিস্তারিত আলোচনায় না গিয়ে ভূপেন্দ্র কিশোর রক্ষিত মহাশয়কে লেখা চিঠিতে শরৎচন্দ্র লিখছেন তিনি আধুনিকতা সম্পর্কে কতটা সচেতন। তিনি লিখছেন যে আরো একটা কথা মনে এসেছিল, সে অতি আধুনিক সাহিত্য, ভেবেছিলাম এই দিকে একটা ইশারা রেখে যাব, বুড়ো হয়েছি, লেখার শক্তি অস্তগত প্রায়, তবু ভাবিকালের তোমরা এই আভাসটুকু হয়তো পাবে যে নোংরা না করেও অতি আধুনিক সাহিত্য লেখা চলে। আসলে শরৎচন্দ্রের মূল লক্ষ্য ছিল ওই কল্লোল কালিকলমের যে উল্লাস, সেই উল্লাসের বিরোধিতা করা, যেখানে
একেবারে গোটা মানুষের মানে চাই। আসলে কল্লোলের দৃষ্টিভঙ্গি তাদের কালে খুব সমকালীন, তাদের কালে আধুনিক, কিন্তু শরৎচন্দ্রের মতো মানুষদের কাছে তা কোটানকোট খানিকটা নোংরা মনে হচ্ছে। এই আধুনিকতার যে পালা বদল রবীন্দ্রনাথ থেকে এই নতুন কালের আধুনিকতার যে সৃষ্টি, কল্লোলের আধুনিকতা কালিকলমের আধুনিকতার সঙ্গে আজকের আধুনিকতা নিশ্চয়ই মিলবে না। ঠিক তেমনি বাংলাদেশের ক্ষেত্রেও আমরা দেখব যে মোহাম্মদ নজিবুর রহমান থেকে একেবারে কাজী ইমদাদুল হক থেকে শুরু করে আব্দুল ওদুদের আধুনিকতা একেবারে কি বলবো আমাদের সৈয়দ ওয়ালিউল্লাহ বা সর্দার জয়নউদ্দিন বা শহীদুল্লাহ কায়সার বা আনোয়ার পাশা আলাউদ্দিন আল আজাদে এসে অনেকখানি বদলে গেল। এবং এই পর্বে আপনাদের একটুখানি বলে রাখবো যে আমাদের এখানকার সাহিত্যের উত্তরাধিকার যেহেতু বাংলাদেশ সাহিত্য ধারণ করেছে, কিন্তু তার নিজস্ব একটা আইডেন্টিটি গড়া, বাঙালি আত্মসত্তা নির্মাণ এবং বাঙালির আত্মপরিচয়ের অনুসন্ধান যেহেতু তার মূল লক্ষ্য, তাই তারা নিজস্ব একটা অটোনমি তৈরি করার দিকে যখন এগুচ্ছেন তখন তারা খুব চমৎকারভাবে প্রকৃতিকে ব্যবহার করেছেন, খুব চমৎকারভাবে বাংলাদেশের লোকভাষাকে ব্যবহার করেছেন, একই সঙ্গে তারা আরবি ফার্সিকেও আলাদা একটা মর্যাদা দিয়ে তারা ব্যবহার করছেন। এ নিয়ে অনেকগুলো তর্ক আছে, সে তর্কের মধ্যে আমি যাব না। আমি শুধু এটুকু বলতে পারি যে সত্যেন্দ্রনাথ দত্ত কবিতায় আরবি ফার্সি ব্যবহার করলে বাঙালি হিন্দু পাঠকের কিছু যায় আসে না, কিন্তু কাজী নজরুল ইসলাম তার কবিতায় আরবি ফার্সি শব্দের ব্যবহার করলে প্রশ্ন উঠে যায়। তো সংসক্তপের মতো উপন্যাস একেবারে একটা গ্র্যান্ড ন্যারেটিভ এপিক নভেল বলতে আমরা যা বুঝি যখন লেখা হয় তখন সেখানে গ্রাম জীবনের সঙ্গে একেবারে ওই ভাষার ব্যবহার তার একটা নতুন পরীক্ষা যখন সেখানে ঔপন্যাসিক তুলে আনেন তখন তার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে দেখতে হয় বই কি, বা একেবারে আমরা ওয়ালিউল্লাহর কথা নিয়ে খুব বেশি কথা বলছি না, আসলে ওয়ালিউল্লাহ দুই বাংলাতেই সবচেয়ে বেশি আলোচিত এবং গুরুত্বের সঙ্গে আলোচিত একজন ঔপন্যাসিক। লালশালু চাঁদের অমাবস্যা থেকে কাঁদো নদী কাঁদো, এমনকি তার আগলি এশিয়ানস বা কদর্য এশীয়, তার দিকেও যদি আপনারা তাকান সেখানে দেখবেন যে ওয়ালিউল্লাহ যে আধুনিকতা নিয়ে আসতে পারেন সেই আধুনিকতাটা কিন্তু ওই কাজী ইমদাদুল হক থেকে সরে এসেছেন তিনি। এবং ওয়ালিউল্লাহ যেহেতু ইংরেজির ছাত্র এবং তিনি তার জীবনের অনেকটা সময় তিনি ফ্রান্সে কাটাচ্ছেন, সেটা অবশ্য পরের দিকে, কিন্তু মানসিকতার দিক থেকে তিনি একজন আন্তর্জাতিক মানুষ, তিনি ঘটনাচক্রে তিনি এই অবিভক্ত বাংলাদেশে জন্মেছিলেন, ঘটনাচক্রে তিনি বাংলায় লেখেন, তিনি কিন্তু ইংরেজিতেই লিখতে পারতেন, কিন্তু এই আন্তর্জাতিক মানের এবং আন্তর্জাতিক মেধার তার উপন্যাসকে আমরা আলোচনা করতে গেলে তিনি যে আধুনিকতায় বাংলাদেশের উপন্যাসের সুরটা বেঁধে দেন, তিনি যে আধুনিকতার সুরে বাংলাদেশের উপন্যাসের সুরটাকে বেঁধে দেন, সেই সুরটা নিয়েই বাংলাদেশের উপন্যাস একেবারে 1947 থেকে 71-এর দিকে গিয়ে চলে। আমি একটু আগে যেমন করে বলছিলাম যে যদি 21 না হতো তাহলে 71 হতো না, মুক্তিযুদ্ধের চেতনাই একদিন এই 21-এর চেতনাই একদিন রূপান্তরিত হয়ে যাবে মুক্তিযুদ্ধের চেতনায়। আমি বিশ্বাস করি যে ওয়ালিউল্লাহ যে সুরে তিনি বাংলাদেশের উপন্যাসের তারটা বেঁধে দিয়েছিলেন সেই সুরেই বাংলাদেশের উপন্যাস ধীরে ধীরে তার একটা মহিরূঢ় একটা রূপ ধারণ করলো। সেই জায়গায় অবশ্যই উল্লেখযোগ্য কথাকার হিসেবে এলেন জহির রায়হান তার আরেক ফাল্গুন বা শেষ বিকেলের মেয়ে হাজার বছর ধরে, আব্দুল গাফফার চৌধুরী, সৈয়দ শামসুল হক, রাবেয়া খাতুন, আবু বকর সিদ্দিকী বা রিজিয়া খানের মতো ঔপন্যাসিকরা বা শওকত আলীর মতো ঔপন্যাসিকরা, শওকত আলীর পিঙ্গল আকাশ, যাত্রা বা প্রদোষে প্রাকৃত জন, অপেক্ষা বা দক্ষিণায়নের দিন, অসংখ্য উপন্যাসের কথা উল্লেখ করা যায়। আমি শুধু বলবো যে আপনারা যদি বাঙালির ইতিহাস
বাঙালির আত্মপরিচয়ের হাজার বছরের ইতিহাস পড়তে চান, তাহলে ইতিহাসের নিপুণ সাঁওতালি এবং ইতিহাস নির্মাণের রাজনীতি মধ্যে খানিকটা না ঢুকে যদি শওকত আলীর প্রদর্শে প্রাকৃতজন পড়েন, তাহলে বুঝতে পারবেন গ্র্যান্ড ন্যারেটিভ কিভাবে লিখতে হয়। আমি একটু আগে সংক্ষিপ্তের কথা বলছিলাম, এই বাংলাদেশের উপন্যাসে একেবারে খোয়াবনামা থেকে শুরু করে এই সংক্ষিপ্ত হয়ে যদি প্রদেশে প্রাকৃত জনের দিকে আমরা যাই, তাহলে দেখতে পাবো এই গ্র্যান্ড ন্যারেটিভ কেবলমাত্র বাংলাদেশের সমাজ জীবনকে তুলে ধরে না, বাংলাদেশের সমকালীন অর্থনীতি, সমকালীন রাজনীতি এবং বাঙালির আত্মপরিচয়ের যে ইতিহাস, বাঙালির হাজার বছরের সংস্কৃতির যে অভিযাত্রা, সেই অভিযাত্রাকে তারা খুব নিপুণভাবে ধরতে চান। এই নিপুণভাবে ধরার মধ্যে দিয়ে একজন ঔপন্যাসিকের যে দায়, একজন ঔপন্যাসিকের যে সমাজবোধ, তা খুব সহজভাবে আমাদের কাছে উঠে আসে। এটি খুব জানাটা আমার কাছে ব্যক্তিগতভাবে খুব জরুরি। একটা উপন্যাস তো কেবলমাত্র কয়েকটি চরিত্র এবং তার একটা সময় কে জানার জন্য আমরা পড়ি না। একটা উপন্যাস কার্যত একটা দেশের ভাষা সম্পর্কে, একটা দেশের রাজনীতি সম্পর্কে এবং একটা দেশের জাতীয়তা সম্পর্কে আমাদেরকে সচেতন করতে শেখায়। কিছুদিন আগে খুব চমৎকার একটা তর্ক উঠেছিল, তর্কটা এরকম যে আমাদের পরিচিত একজন বাংলাদেশের কথাকার, তিনি তার একেবারে তার সোশ্যাল মিডিয়ায় তিনি লিখছিলেন যে মার্কেজের কাছে তিনি পাঠিয়েছেন বিভূতিভূষণের পথের পাঁচালী, এবং তিনি লিখেছেন শেষে যে এই উপন্যাসটি পড়ার জন্য তার বাংলা ভাষা শেখা উচিত। আমি মনে করি পথের পাঁচালীর মধ্যে সেই যোগ্যতাটা আছে, পথের পাঁচালী সেই গ্র্যান্ড ন্যারেটিভ যার মধ্যে একটা বাঙালির অস্তিত্ব যাপনের, বাঙালির দার্শনিক মনের একটা ভিক্ষা সেখানে ধরেছেন বিভূতিভূষণ। এবার আপনারা বলতে পারেন যে বিভূতিভূষণের আঞ্চলিকতা, বিভূতিভূষণের লোকভাষা ব্যবহার, বিভূতিভূষণের আঞ্চলিকতা, বিভূতিভূষণের লোকভাষার মধ্যে যে আধুনিকতা আছে, টমাস হার্ডি যেভাবে টেক্সাসকে ব্যবহার করেন, বিভূতিভূষণ সেভাবে আমার গ্রাম বাংলাকে ব্যবহার করেন। একেবারে ওল্ড ম্যান অন দ্য সিতে যেভাবে আমরা একটা জেলে জীবনকে পাই, সেভাবেই তো আমরাও কি বলবো তিতাস একটি নদীর নামের মালো জীবনকে পেয়েছি। তাহলে আঞ্চলিক হয়েও কখনো কখনো কোনো কোনো উপন্যাস আন্তর্জাতিক মানে উত্তীর্ণ হতে পারে, সেই উপন্যাসই তো আসলে পথের পাঁচালী। তো পথের পাঁচালীর মধ্যে আমাদের দেশজ আখ্যানের যে ধারা, দেবেশ রায় তার আখ্যান তত্ত্বের দীর্ঘ আলোচনার পরে তিনি সদ্য প্রয়াত হয়েছেন, সেই আলোচনার একদম শেষ দিকে এসে তিনি খুব সচেতনভাবে আমাদের দৃষ্টি নিবদ্ধ করেছিলেন ভারতীয় আখ্যানের দিকে। খেয়াল করে দেখুন, সতীনাথ ভাদুরীর ঢোড়াই চরিত মানুষ, মানুষ পুতুল নাচের ইতিকথা, মানিক বন্দ্যোপাধ্যায়ের ইতিকথা, একটু খেয়াল করে দেখুন হাসুলিবাকের উপকথা, তারাশঙ্করের উপকথা, দেবেশ রায় তিস্তাপারের বৃত্তান্ত, বৃত্তান্ত, পথের পাঁচালি, পাঁচালি, এই পাঁচালি, মানুষ, উপকথা, বৃত্তান্ত, এ তো আমার ভারতীয় সংরূপ। এই যে ভারতীয় উপমহাদেশের মধ্যে যে সংরূপগুলো রয়ে গেছে, সেই সংরূপগুলো আবার নতুন করে কাল্টিভেট করার নামও তো আরেক রকমের আধুনিকতা। বাংলাদেশের উপন্যাসের ক্ষেত্রেও এই আধুনিকতাকে আরেকবার নতুন করে প্রত্যক্ষ করতে খুব ইচ্ছে করে, প্রত্যক্ষ করি। হ্যাঁ, এই জায়গা থেকে আমি বলবো যে ধরো যে আমরা গ্র্যান্ড ন্যারেটিভের কথা বলছিলাম, হুমায়ুন আজাদ সেভাবে বাংলাদেশে খুব বেশি পড়া হয় না, ধর্ম ব্যবসায়ীরা উগ্র কি বলবো মৌলবাদীরা তাকে হত্যা করেছেন। খুব সংক্ষেপে বললে সবচেয়ে জোর একটা প্রতিবাদ হতো যদি আরো বেশি করে বাংলাদেশে হুমায়ুন আজাদ চর্চা করা হতো, সেটা খুব জরুরি ছিল বাংলাদেশের ক্ষেত্রে। আমরা কি এই বাংলাদেশ চেয়েছিলাম? এমন একটি লেখার মুখোমুখি বাংলাদেশের নতুন প্রজন্মের ছাত্রছাত্রীদেরই হওয়া উচিত
বলে আমি মনে করি। সেই হুমায়ুন আজাদের কাছ থেকে যখন আমরা 56,000 বর্গ মাইল পাই, সেই হুমায়ুন আজাদের কাছ থেকে যখন আমরা পাই সবকিছু ভেঙে পড়ে বা রাজনীতিবিদগণ, তখন আমরা বুঝতে পারি যে সময়, সমাজ, সমকালকে ভেঙে কিভাবে স্বতন্ত্র একটা আখ্যানের পটভূমিকে তৈরি করতে হয় তা হুমায়ুন আজাদ প্রায় আমাদের হাতে কলমে দেখিয়ে দেন। সেলিনা হোসেন দুই বাংলার অন্যতম জনপ্রিয় কথাকার, তার জলোচ্ছ্বাস বা হাঙর নদী গ্রেনেড, তার মগ্ন চৈতন্যের শীষ, তার যাপিত জীবন, নীলময়ূরের যৌবন বা পোকামাকড়ের ঘর বসতি, তার গায়ত্রী সন্ধ্যার মতো উপন্যাসের কথা আমরা সকলেই জানি। সেলিনা হোসেন খুব চমৎকারভাবে তিনি কিন্তু ওই পুরনো সময়কে পুনর্নির্মাণ করে এই সময়ের একটা আখ্যানের ভিত্তিভূমি তৈরি করছেন, আবার বাংলাদেশের সমকালীন রাজনীতিকে তুলে ধরছেন তার উপন্যাসে। ফলে সমাজ সচেতন একজন স্রষ্টা হিসেবে তার কাছে আমাদের অনেক ঋণ রয়ে যাবে। আমি হুমায়ুন আহমেদের কথা আলোচনা করছি না, দুই বাংলার পাঠকের কাছে তিনি খুব জনপ্রিয় একজন ঔপন্যাসিক, কিন্তু তিনি আমার কাছে খুব ততটা গুরুত্বপূর্ণ ঔপন্যাসিক নন, আমাকে মার্জনা করবেন। আমরা এখানে বলবো হরিপদ দত্তের অজগর নামক উপন্যাসটির কথা, আমরা বলবো মঞ্জু সরকারের তমস বা নগ্ন আগন্তুকের কথা, আমরা বলবো শহীদুল জহিরের যে রাতে পূর্ণিমা ছিল জীবন ও রাজনৈতিক বাস্তবতার কথা। নেতি ও ইতির ডায়ালেকটিকের মধ্যে দিয়ে একটা বোধের যে সিনথেসিস, তাকে উপন্যাস শিল্পে উত্তীর্ণ করে দেওয়াটাই এই নতুন ধারার 80s থেকে 90s-এ যারা লিখতে এলেন বা প্রতিষ্ঠিত হচ্ছেন লেখক হিসেবে, তাদের কিন্তু অন্যতম হাতিয়ার এটা। তারা সেই সিনথেসিসকে উপন্যাসে উত্তীর্ণ করে দিতে চাইছেন, যে রাতে পূর্ণিমা ছিল বা জীবন ও রাজনৈতিক বাস্তবতার মতো উপন্যাস। একটু আগে বোধ হয় মাহবুবুল আজিজ স্যার বলছিলেন যে মার্কেজের প্রসঙ্গ বলতে গিয়ে, তিনি জাদু বাস্তবতার কথা বলতে গিয়ে তিনি বলছিলেন মার্কেজের কথা, আমরা মার্কেজ পড়ি কিন্তু আমরা শহীদুল জহির পড়ি না। আমি দুই বাংলার পাঠকের কাছে বিনীত অনুরোধ করব, আপনারা মঞ্জু সরকার বা শহীদুল জহির পড়ুন, তাহলে বাংলাদেশের উপন্যাস সাহিত্য যে কতটা রিচ, কতটা সমৃদ্ধশালী, সেটা আরেকবার নিশ্চয়ই আপনারা অনুধাবন করতে পারবেন। আমার বোধহয় সময় একেবারে শেষ হয়ে এসেছে, আমি আর দুটো তিনটে কথা বলে একটুখানি শেষের দিকে যাব। তার মধ্যে একটা কথা হলো যে বাংলাদেশের উপন্যাসের আধুনিকতা তার নিজস্ব একটা গড়ন আছে, সেই আধুনিকতা পাশ্চাত্যের তত্ত্ববিশ্বের সমান্তরাল ভাবে নির্মিত হয়নি। এটা নিয়ে কিছুদিন আগে 2005 নাগাদ হাসান আজিজুল হক একবার কলকাতা এসেছিলেন, তারপর তিনি গেলেন কাটোয়ায়, যেহেতু পূর্বস্থলীর কলেজ তাই আমি এই উদাহরণটাই বিশেষ করে দেব যে কাটোয়াতে তিনি বক্তৃতা পড়ে বিশিষ্ট প্রাবন্ধিক তুষার পণ্ডিত, তিনি হাসান আজিজুল হকের একটা সাক্ষাৎকার নিয়েছিলেন। সাক্ষাৎকারে তার কাছে তুষারদা শুনেছিলেন হাসানদার কাছে যে আপনি পোস্ট মডার্নিজম ব্যাপারটাকে কি মানেন? তার উত্তরে হাসান আজিজুল হক বলেছিলেন, আমি তো মানি না। প্রথমত আমার প্রশ্ন, তুমি কি ইউরোপে বাস করো? তুমি কি ফ্রান্সের বাস্তবতার সঙ্গে পরিচিত? তুমি কোথায় পড়ে রয়েছে ভেবেছ? আমাদের দেশের লোকেরা তত্ত্ব পড়তে শেখেনি, প্লেটো থেকে শুরু করে কেউ শেষ পর্যন্ত ইন্ডিপেন্ডেন্ট অফ সোসাইটির কথা লিখতে পারেনি। ফলে হয় কি জানো, বিভ্রান্তির সূক্ষ্ম জালে নতুন লেখকেরা আটকে পড়তে পারেন, অনেকে আটকে পড়ে, তাদের ছেড়ে দাও, তারা নিজের মতো করে ভাবুক। উল্লেখ্য, 70s-এর পর থেকে 71-এর পরের নতুন লেখকরা কেউ কেউ এই তত্ত্ববিশ্বের বিভ্রান্তির যে একেবারে কি বলবো সূক্ষ্ম জাল, তার মধ্যে কেউ কেউ আটকে পড়েছেন সত্যি। কিন্তু এটাও সত্যি যে বাংলাদেশের নিজস্ব আধুনিকতা যা নির্মিত হয়ে উঠেছিল ওই ঢাকা বিশ্ববিদ্যালয় বুদ্ধিমুক্তি আন্দোলন
এবং শিক্ষা পত্রিকাকে ঘিরে মুক্ত চিন্তার মধ্যে দিয়ে তারপর দেশ ভাগ হলো, পূর্ব পাকিস্তান পর্ব, তারপরে নমাসের দীর্ঘ রক্তক্ষয়ী সংগ্রাম এবং একাত্তরের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, এ সমস্ত কিছুর মধ্যে দিয়ে যে জার্নিটা হয়েছিল সেই জার্নির মধ্যে দিয়ে আধুনিকতার নতুন নতুন পর্বান্তর তৈরি হয়েছিল। সেই পর্বান্তরগুলোকে ছুঁয়ে বাংলাদেশের কথাসাহিত্য আজকের ভিত্তিভূমিতে এসে দাঁড়িয়েছে। কিন্তু আজকের ভিত্তিভূমিটা কেবলমাত্র বাংলাদেশের নিজস্ব যে আর্থ সামাজিক এবং সাংস্কৃতিক কাঠামো সেই কাঠামোটার উপরে কেবল দাঁড়িয়ে নেই। একেবারে অনুন্নত একটি দরিদ্র দেশ থেকে বাংলাদেশ যেমন দ্রুত উন্নয়নশীল দেশ হয়ে উঠেছে, আর কিছুদিন পরে নিশ্চিতভাবে তারা উন্নত দেশ হয়ে আত্মপ্রকাশ করবে, ঠিক তেমনি বাংলাদেশের কথা সাহিত্য, বাংলাদেশের উপন্যাস খুব স্বাভাবিকভাবে আমরা দেখব যে ওই আধুনিকতার পর্ব পর্বান্তরগুলোকে ছুঁয়ে আজকে এই গ্লোবালাইজেশনের পরে একেবারে ভুবন গ্রামের বাসিন্দা হিসেবে তারাও কিন্তু তার আধুনিকতার সঙ্গে বহির্বিশ্বের আধুনিক তত্ত্ববিশ্বের অভিঘাতকে আত্মীকরণ করে নিতে পেরেছে। আর এই আত্মীকরণ করে নিতে পেরেছে বলেই বিশেষত 2000 থেকে 2020 এই দুই দশকের নতুন কালের যে কথাকাররা বাংলাদেশের সাহিত্যে উঠে এসেছেন তাদের লেখায় কিন্তু এই নতুন ভাবনার, নতুন চিন্তা বিশ্বের একটা ছাপ আমি অন্তত প্রত্যক্ষ করতে পারছি। আমি আশাবাদী, বিশেষভাবে আশাবাদী, কেননা আমি আমি বিশ্বাস করি বাংলাদেশে মানে মৌলবাদীদের থেকে মুক্তিযোদ্ধাদের সংখ্যা অনেক বেশি। তার বাস্তব হিসাব কি বলবে সেটা পরিসংখ্যানবিদরা জানেন, বলবেন, আমিও জানি, কিন্তু এটা বিশ্বাস করতে আমার ভালো লাগে যে বাংলাদেশে মৌলবাদীদের থেকে মুক্তিযোদ্ধাদের বা মুক্তিযোদ্ধের চেতনায় বিশ্বাসী মানুষের সংখ্যা অনেক বেশি। ঠিক সেই জায়গা থেকেই আমি শুধু এ কথা বলে শেষ করব, দীর্ঘ আলোচনা করা যায়, সে আলোচনার অবকাশ এখানে খুবই সীমিত। আমি শুধু খুব সংক্ষেপে আবার রবীন্দ্রনাথে ফিরে যাব, ফিরে গিয়ে একটা কথা বলে শেষ করব। রবীন্দ্রনাথ একবার বলেছিলেন সাহিত্যের পথে বইয়ে পরিশিষ্টে, খুব ছোট্ট করে তিনি বলেছিলেন যে বাঙালি বাংলাদেশে জন্মেছে বলেই যে বাঙালি তা নয়, বাংলা ভাষার ভিতর দিয়ে মানুষের চিত্তলোকে যাতায়াতের বিশেষ অধিকার পেয়েছে বলেই সে বাঙালি। আমরা যেন এই বাঙালি হয়ে উঠতে পারি। আজকের বাংলাদেশে বাঙালি ও বাংলাদেশি এই আত্মপরিচয়ের একটা বিভাজন নিয়ে ছোট ছোট অনেক তর্ক উঠে আসে, সেই তর্ক থেকে তর্কের হয়তো পরিসমাপ্তি নেই। আমি জানি যে দীর্ঘদিন উচ্চবর্গের হিন্দু বাঙালিরা মুসলমান বাঙালিকে কোট আনকোট বাঙালিত্বের স্বীকৃতি দেননি, আর তাই আজকে নবগঠিত একটি রাষ্ট্রের বাংলাদেশি বাঙালিরা অনেক বেশি বাংলাদেশি পরিচয়ে স্বস্তি বোধ করেন, আত্মপরিচয়ের একটা নিটল সূত্র খুঁজে পান, একটা বলিষ্ঠ শেকড় খুঁজে পান, পেতে চান। কিন্তু রবীন্দ্রনাথ যে বলেছেন মানুষের চিত্তলোকে যাতায়াতের বিশেষ অধিকার পেয়েছে বলেই সে বাঙালি, আমরা দুই পারের বাঙালিরা যেন এই মানে একেবারে বাংলা ভাষার ভেতর দিয়ে, বাংলা সাহিত্যের ভেতর দিয়ে মানুষের চিত্তলোকে যাতায়াতের এই নিরন্তর অধিকারটাকে আসলে অর্জন করে নিতে পারি। যদি অর্জন করতে পারি সেদিন আমরা যথার্থ বাঙালি হয়ে উঠব, আর সেদিন আমরা অনেক বেশি গর্ব করব। এবং আমি আবারও বলছি যে বাংলাদেশের উপন্যাস, ছোট গল্প এবং কবিতা, নাটক উভয়ই সঠিক অনুবাদের মধ্যে দিয়ে যদি বহির্বিশ্বের পাঠকের কাছে স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোতে আটলান্টিকের দুপারের ভাষায় অনুবাদ করা যায় তাহলে সেই দেশের পাঠকরা চমকে উঠবে। শহীদুল জহিরের জন্যে তারা হয়তো সেদিন অপেক্ষা করবে। ওয়ালিউল্লাহ, শওকত ওসমান, শওকত আলী বা সেলিনা হোসেন, আখতারুজ্জামান ইলিয়াস, হাসান আজিজুল হক, নাসরিন জাহান, শাহিন আখতার, শহীদুল জহির, অদিতি ফাল্গুনীরা যে কথা সাহিত্য রচনা করেছেন, যে আখ্যান বিশ্ব রচনা করেছেন, তা নিয়ে আমরা যথার্থ গর্বিত।
আরো গর্ব অনুভব করব পাঠের মধ্যে দিয়ে, যেদিন আরো আরো বেশি করে নিজের করে পাবো তাকে, সেদিন আরো বেশি করে গর্ব অনুভব করব। আপনারা সকলে ভালো থাকুন, নমস্কার সবাই। বিদ্যা চর্চার আলোকে, জ্ঞান চর্চার আলোকে কিভাবে স্নাত হতে হয় সেই অভিজ্ঞতা আমাদের আরো একবার হলো। স্যারের বক্তব্য মাঝে মাঝে বেশ বিপজ্জনক আমার মনে হয়েছে। বিপজ্জনক মানে আমাদের মতো কিছু মধ্যমেধার মানুষের কাছে, তার কারণ আমরা সত্যি সেই আধ খাওয়া চাঁদের মতো বিদ্যা নিয়েই বোধহয় মাঝে মাঝে বিদ্যা জীবিতা ফলাতে যাই, এবং ঠিক তখনই আমাদের সামনে স্যারের বক্তব্য অস্ত্রের আঘাতের মতো ছুটে আসে যে সত্যি এরপর মুখ দেখাবো কোথায়। বাংলা সাহিত্য পাঠ করি অথচ বাংলাদেশের সাহিত্য পাঠ করব না, এটা কখনো হতে পারে না। স্যার সে কথা বারংবার খুব সতর্কতার সঙ্গেই আমাদেরকে জানিয়েছেন, জানিয়েছেন এ কারণেই তাতে বাংলা ভাষা সাহিত্যের গৌরব বৃদ্ধি হবে সেটা মনে রেখেই। স্যার শুরু করেছিলেন একটা বিস্তর পরিসংখ্যান দিয়ে, এবং বাংলাদেশ এবং বাংলাদেশের যে কেন্দ্র তার সঙ্গে কলকাতার কেন্দ্রের যে বিচ্ছিন্নতা একাধিক এক সময় আমরা অনুভব করেছি, সেই সংকীর্ণতা তার আমাদেরকে ধরিয়ে দিয়েছেন যে কোন জায়গায় আমাদের বিচ্ছিন্নতাটা। আমরা সত্যিই খুব অবাক হয়েছি যে সম্ভাবনার কথা আমরা এর আগে কখনো ভাবিনি। স্যার তাঁর আলোচনায় সুস্পষ্টভাবে দেখিয়েছেন ভারতবর্ষ এবং বাংলাকে তুল্যমূল্য একটা জায়গা দিয়ে যে কোথায় বাংলাদেশের সম্ভাবনা এবং সেই সঙ্গে বাংলাদেশের সাহিত্যের সম্ভাবনা, এই সম্ভাব্য সাহিত্যকে এবং এই সম্ভাব্য অর্থনীতিকে নিয়ে বাংলাদেশ কোন জায়গায় যাবে সেটাও স্যার তার আলোচনায় খুব সুস্পষ্টভাবে আমাদের সামনে এনেছেন, সে বিষয়ে কোনো সন্দেহ নেই, আমরা আশাবাদী। আমরা সামগ্রিকভাবে যে জিনিসটা খুব লক্ষ্য করেছি, কখনো মার্কেজ, কখনো তার সঙ্গে পাশাপাশি দেশজ ঘরানায় যারা লেখালেখি করছেন, এই যে দুটো বিষয়কে প্যারালাল কখনো দেখা যেতে পারে এটা কখনো আমাদের অন্তত কল্পনাতে আসেনি। অসংখ্য নতুন অভিমুখ আমরা পেয়েছি, সাহিত্য পাঠ কিভাবে করব এবং কেন করব তার অনেকগুলো রাস্তা স্যারের আলোচনাতে আমরা পেয়েছি। স্যারকে ধন্যবাদ দেবার সত্যি ভাষা নেই। আমি এখানে যখন চ্যাট বক্স খেয়াল করছিলাম কোনো প্রশ্ন পাইনি, স্যারকে বলেছিলাম আলোচনার শুরুতে যে স্যার বারংবার প্রশ্নহীন আনুগত্য প্রশ্ন পছন্দ করেন না, প্রশ্নকে ভালোবাসেন, কিন্তু আমি চ্যাট বক্স খুঁজে খুঁজে শুধুমাত্র প্রশংসা বাণী পাচ্ছি, এক পিসও প্রশ্ন এখন অবধি পাইনি। এটাও হতে পারে আধুনিকতার আরো একটি লক্ষণ। কথা বলা যায় যে কোনো একটা উপন্যাস নিয়েই এক ঘন্টা আলোচনা করা উচিত, বা ওয়ালিউল্লাহ নিয়েই হয়তো দুই তিন ঘন্টা বলা যায়। আনোয়ারা থেকে যেভাবে শুরু হয়েছিল আমরা ভেবেছিলাম এই আলোচনা বোধহয় শেষ না হলেও আজকে খুব ভালো হতো, কিন্তু সময় আমাদেরকে আটকে দেবে, আমরা সময়ের কাছে বাধ্য। যাই হোক, স্যার আমাদের কাছে একটা অপূর্ব আলোচনা দিয়েছেন, আমরা অনেক অনেক নতুন কথা শুনতে পেরেছি, স্যারকে আবারও ধন্যবাদ। নিশ্চয়ই পরবর্তী দিনে আবার স্যারকে আমরা কাছে পাব। আমাদের এই আলোচনা অধিবেশন, এই অধিবেশনের আলোচনা এখানে শেষ করতে হচ্ছে। আমরা শেষ করবার একেবারে শেষ মুহূর্তে আজকের অনুষ্ঠানের সমাপ্তি ভাষণ এবং সামগ্রিক অনুষ্ঠানের ধন্যবাদ জ্ঞাপন শুনবো আমাদের বিভাগীয় প্রধান ডক্টর লিপিকা ঘোষাল মহাশয়ের কাছে। লিপিকা ম্যাডাম, দুই দিন ব্যাপী আলোচনা চক্রের আমরা একেবারে শেষ লগ্নে এসে পৌঁছেছি। অদ্ভুত এক অনুভূতি বা আবেগ এই পর্যায়ে আমার কাজ করছে, যে প্রথমে ভাবা হয়েছিল যে দুই দিনের ওয়েবিনার না জানি কিরকম শক্ত কাজ হবে, দুদিন ধরে করতে পারবো কিনা। কালকের পর মনে হয়েছিল সিরাজ শালেকিন স্যারের অনুপস্থিতি না জানি আমাদের কতটা নিষ্প্রাণ করে দেবে, তার অসুস্থতা বিচলিত করে দিয়েছিল। কিন্তু এই মুহূর্তে এসে মনে হচ্ছে উনি তো সুস্থ হবেনই, আমাদের আলোচনা যেন আরো কিছু দূর, আরো কিছু দিন চালালে বোধহয় আমরা আরো বেশি সমৃদ্ধ হতাম।
কিন্তু আমাদের আলোচনা শেষ করতেই হবে। তবে আমি আমার আমার মনে হয় যে আলোচনা চক্র শেষ হলেও বাংলাদেশের সাহিত্য যদি আমরা না পড়ি, না পাঠ করি, সৈয়দ ওয়ালি উল্লাহ লাল সালু, আহমদ ছাপার গাভী বৃত্তান্ত, মরণ বিলাস, শওকত ওসমানের কৃতদাসের হাসি, আবু হিসাকের সূর্যদিঘল বাড়ি, এগুলো যদি আমরা না পড়ি তাহলে আমাদের আমরা যেন ওই অর্ধেকটা অন্ধকারে রয়ে গেলাম। আমাদের একটা অদ্ভুত আবেগ বা অনুভূতি যেন উস্কে দিল আজকে আমাদের এই আলোচনা চক্র। এই দুদিনের আলোচনায় আমরা সম্মাননীয় আমাদের বক্তাদের কাছ থেকে বাংলাদেশের সাহিত্যকে বুঝে নিতে চেষ্টা করেছি। আমরা বক্তা হিসেবে পেয়েছিলাম প্রথম দিন ডক্টর সুমিতা চক্রবর্তী ও ডক্টর মানবেন্দ্র মুখোপাধ্যায় মহাশয়কে, এবং আজকে পেয়েছিলাম অধ্যাপক ডক্টর মহিবুল আজিজ, ডক্টর মোহাম্মদ সৈফুজ্জামান ও ডক্টর বরেন্দু মণ্ডল মহাশয়কে। সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই। তারা একদিকে তাদের মূল্যবান বক্তব্য দিয়ে যেমন আমাদের সমৃদ্ধ করেছেন, তেমন এই আলোচনা চক্রকে বাস্তবায়িত করতে তারা নানাভাবে সাহায্য করেছেন। তাদের প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নেই। সকল শ্রদ্ধেয় বক্তাদের আমি শ্রদ্ধা ও সম্মান জানাই। আমি ধন্যবাদ, শ্রদ্ধা ও সম্মান জানাই আমার পূর্বস্থলী কলেজের মাননীয় অধ্যক্ষ ডক্টর বিভাস চন্দ্র সাহা মহাশয়কে, যার নিরন্তর উৎসাহ উদ্দীপনা আজকের এই আলোচনা চক্রকে বাস্তবায়িত করেছে, এবং সবসময় তিনি আমাদের অনুপ্রেরণা দেন নতুন কিছু করার। স্যারকে আমি ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাই আমার বাংলা বিভাগের অধ্যাপক মিন্টুলাল দত্ত, অধ্যাপক ফিরোজ খান, অধ্যাপক অনুপ কুমার ঘটককে, যারা সবসময় আমার পাশে থেকে আজকের এই আলোচনাকে সাফল্যমণ্ডিত করেছে। আমি ধন্যবাদ জানাই আমার পূর্বস্থলী কলেজের প্রত্যেক সদস্যকে, যারা সবসময় আমার এই আলোচনা চক্রকে বাস্তবায়িত করার জন্য উৎসাহ দিয়েছে। বিশেষভাবে ধন্যবাদ জানাই ডক্টর সৌম্যমোহন ঘোষ ও অশেষ দত্তকে, যারা অলক্ষ্যে থেকে তাদের প্রযুক্তিগত সহায়তা দিয়ে আজকে এই আলোচনা চক্রকে বাস্তবায়িত করছে। আমি ধন্যবাদ জানাই আইকিউএস এর প্রত্যেক সদস্যকে, তারা সবসময় মূল্যবান মতামত দিয়ে যে কোনো কাজে উৎসাহ দেন। পরিশেষে এই আমরা এতক্ষণ যারা দর্শক আসনে আছেন তাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই। প্রকৃতপক্ষে তাদের জন্যই এই অনুষ্ঠান। নমস্কার।